অরুণবাবু, অরুণবাবু, কি অরুণবাবু রেডি? বাইরে বসে আছে, স্কুলে যাবে না। এই তো সকালবেলা নিশ্চয়ই ওকে বকাবকি করেছিস, তোরা না ওকে কিছুতেই শান্তিতে থাকতে দিবি না। কিচ্ছু বলা হয়নি, বিছানা থেকে গো ধরেছি, স্কুলে যাবে না, নিশ্চয়ই কিছু একটা বায়না করবে। তুই কিন্তু ওকে কিচ্ছু দিবি না বলে দিলাম, একটা বাঁদর তৈরি হয়েছে। এই যে স্কুলে কে কেউ কিছু বলেছে না? তাহলে তুই স্কুলে যাবি না কেন? সবাই স্কুলে সাইকেলে করে আসে, তুমি খালি আমাকে হাঁটি হাঁটি নিয়ে যাও, সাইকেল ছাড়া আমি স্কুলে যাবই না। একটা সাইকেল কিনতে গেলে সারা মাসের মাইনে চলে যাবে, সেটা অরুণকে বলি কি করে? আচ্ছা ধর আমি যদি সাইকেলের বদলে তোকে ঘোড়ায় করে স্কুলে নিয়ে যাই। ঘোড়া? ঘোড়া কোথায়? আরে বাবা আমি তো তোর ঘোড়া। তোমার স্কুল এসে গেছে, এবার নেমে পড়ো আর চলো। তারা চোখের দুটি পাতায় স্বপ্ন করে খেলা আজ সারাদিন। মনটা তোমায় ছাড়া যে কিছু চায় না, ময়না রে ময়না তুই আর ডাকিস না, ময়না তুই তার কথা আর বলিস না, হে হে
তোমার জরুরি কথা। আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, তার সঙ্গে সংসার করতে চাই। সে আমার বাড়িতে এসে কবে বিয়ের কথা বলবে, এটা জানা জরুরি নয়? কোন মুখে আমি তোমার বাড়িতে গিয়ে বলবো যে আমি চৈতালিকে বিয়ে করতে চাই? অন্য কেউ হাসার আগে আমার নিজেরই হাসি পাবে যে। তার মানে তুমি কোনোদিন আমার বাড়িতে গিয়ে বিয়ের কথা বলবে না? আমার একটা কথা রাখবে, আমি যেন কোনো ভালো ছেলে দেখে বিয়ে করি, এটাই বলবে তো? তুমি মেনে নিতে পারবে? কষ্ট হবে কিন্তু মেনেও নিতে হবে, অযোগ্য যে। আমি এই অযোগ্য ছেলেটাকে বিয়ে করব। দেখি না কপালে কি লেখা আছে, কষ্ট না সুখ। চৈতালি দেখো, তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে না, আমার দাদা তোমাদের বাড়িতে যাবে, গিয়ে কথা বলবে। তুমি শুধু মাসিমাকে বলে রেখো, আসি। কি বললি তুই আরেকবার বল। আমি অজয়কে বিয়ে করতে চাই, আরেকবার বলবো? ওই ছেলেকে বিয়ে করবি? ওই তো এক কামরা রুমে পাল গুষ্টি নিয়ে থাকে, জোরে হাওয়া দিলে ঘরে চাল উড়ে যাবে, থাকবি কোথায়? ওর মধ্যে জায়গা করে নেব, কি করব বলো? ভালোবেসেছি যে। রাগ তোর ভালোবাসা, রাস্তাঘাটে সাপ ব্যাঙ যাকে দেখবে তাকেই ভালোবেসে ফেলবে। আমি হলে তো ওরকম ছেলেকে পা দিয়েও নেড়ে দেখতাম না। পা দিয়ে ছেলে খুঁজতে গিয়ে তো তোমার আর বিয়েই করা হলো না পিসি। কোন ছেলে আর শখ করে বউয়ের পানারা খেতে চায় বলো? এই তুই কাকে কি বলছিস, শুধু তোদের মানুষ করবার জন্য নিজের কথা ভাবিনি, না হলে সব ভেসে যেতিস। লায়েক হয়ে উঠেছে ওই রকম একটা ডেমো ডোগলা ঘরের ছেলে, চৌধুরী বাড়ির জামাই হবে না। ঠাকুরজি যখন ওকে ভালোবাসে। তোমাকে কে কথা বলতে বলেছে? একবার বলেছি না আমাদের কথার মধ্যে কথা বলবে না, যাও এখান থেকে যাও। এই বিয়েতে আমাদের মত নেই। তোমাদের মত আছে কি না সেটা তো আমি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি কাল তোমরা অজয়ের বাড়িতে কথা বলতে যাবে কি না। বাথরুম করতেও যাব না। বলছি ওরকম একটা ছেলের সঙ্গে তোর বিয়ে হলে কারোর কাছে মুখ দেখাতে পারবো? বাড়ির একটা সম্মান আছে তো নাকি? আর আমি যদি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অজয়কে বিয়ে করি, লোকে বলবে চৌধুরী বাড়ির মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তখন সম্মান থাকবে তো? তোমাদের মত থাক বা না থাক, আমি অজয়কেই বিয়ে করছি। এটা আমার ভালোবাসা বলো ভালোবাসা, চেদ বলো চেদ। কিরে তুই এরকম ঢোড়ার মতন দাঁড়িয়ে আছিস যে? আরে আমি কি করব, শুনলে তো কি বলে গেল, অজয়কেও বিয়ে করবেই। এখানে শোয়া হবে নাকি? আজকে নয়, নিজের ঘরে গেছো। আমি রোজ মামার কাছে শুই। আজ থেকে শোবে না, আমি এসে গেছি না? তুমি অন্য ঘরে গিয়ে এসো। দুষ্টুমি করো না, যাও এই ঘর থেকে। কি হলো? ওঠো মামা, মামা, মামা। কি হয়েছে? মামি এখানে আমাকে শুতে দিচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, তোকে কোথাও যেতে হবে না, তুই এখানে এসো, মামি কিচ্ছু বলবে না। মানে? মানে ও রোজ আমার কাছে শোয়ে তো। রোজ শোয়ে বলে আজকেও শোবে নাকি? ফুল সজ্জা রাতে স্বামী স্ত্রী মাঝখানে বাচ্চা শুয়ে থাকবে, পারো তুমি? কি হলো অরুণ, তোমাকে যেতে বললাম না? মামা যাও। না আমি এখানেই শোব। কি হচ্ছে নাকি? ওকে এখন পাশের ঘরে পাঠিয়ে দিলো, সারাতির কান্নাকাটি করবে, যা খুশি করুক। চলো এসো, চলো অরুণ। আমি ওকে নিয়ে যাচ্ছি বৌদি। এ ঘরে না আসতে দিলি তো পারতে। ও কখন এ ঘরে এসছে আমি দেখিনি বৌদি। এই এই চল চল, আমি যাব না, আমি মামার কাছে ঘুমাবো। আদর দিয়ে দিয়ে একেবারে বাদর তৈরি করেছো। Thank you.
কথাটা এইভাবে না বললেই পারতে। দীপা কি ভাবলো বলো তো? ভাবলে তুমিই ভাববে, আর কেউ কিচ্ছু ভাববে না। দীপা জানি ফুলশয্যার রাতটা স্বামী স্ত্রীর কাছে কতটা দামি। হ্যালো চৈতালি। তুমি? তোমার বাসি বিয়ে খেতে এলাম। এক মাস বাদে। ঘরে কিন্তু মিষ্টি নেই, তবে মা পায়েস বানিয়েছে, খাবে? নিয়ে এসো। ওকে দীপা। হ্যাঁ বৌদি। এসো, ইনি হচ্ছেন আমার দাদার বন্ধু শেখর। ও নমস্কার। মা যে পায়েসটা বানিয়েছে একটু এনে দেবে? হ্যাঁ হ্যাঁ। এতদিন কোথায় ডুব মেরেছিলে? আমার বিয়েতে আসলে না কেন? অফিশিয়ালি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম, আর আনঅফিশিয়ালি তোমার আত্মহত্যার সাক্ষী হতে চাইনি। তাহলে আজকে এলে কেন? আমার পোস্টমর্টমের রিপোর্ট তৈরি করতে? শুভেচ্ছা জানাতে। থ্যাংক ইউ। এটা তোমার ভালোবাসা না জেদ? তোমার কি মনে হয়? জেদ, ভালোবেসে কেউ নিজের সর্বনাশটাকে আনে না। তোমার টেস্ট আছে? বরাবরই ছিল, কখনো কাজে লেগেছে কখনো লাগেনি। এটা লেগেছে, এটাকে আমি আমার শোবার ঘরে রেখে দেব। মামি এটা কি? কিছু না, দেখি না মামি। আরে কি এটা, দেখি না মামি, দেখো না। ওড়ো, দেখি না মামি, ওড়ো, ছাড়ো, দেখো না, দেখো না, ছাড়ো না। এটাও কাজে লাগলো না। দাদা দাদা, অরুণের দোষ ছিল, দেখ না বৌদির কত দামি জিনিসটা কিরকম ভেঙে ফেললো। ওকে মারলে কেন? দেখছো না কিভাবে মূর্তিটা ভেঙে ফেললো? তাই বলে তুমি এইটুকু বাচ্চার গায়ে হাত তুলবে? আমি ওকে শাসন করেছি যাতে ভবিষ্যতে এরকম ভুলও কম করে। বৌদি বৌদি একটু শান্ত হও বৌদি। সেটা তোমার দাদাকে গিয়ে বলো, ওনার ভাগনাকে কিছু বললে ওনার গায়ে ফোসকা পড়ে। হ্যাঁ পড়ে, কারণ ও আমার ভাগ্নে। ছোট্ট বেলা থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তুমি যেমন অরুণের মামা তেমনি আমি ওর মামি। ওকে মানুষ করার জন্য দরকার হলে আরো কড়া শাসন করব আমি, তাতে তোমার গায়ে একটা কেন দশটা ফোসকা পড়ে। বিয়ের এখনো এক মাসও কাটেনি, তুমি তোমার পাওনাটা কিন্তু পেয়ে গেলে। হাতে যদি ক্যালকুলেটর থাকতো না, তোমাকে হিসাব করে বলে দিতে পারতাম সারা জীবনে এক্স্যাক্টলি কতগুলো চড় তুমি পাবে। কোথায় যাচ্ছিস? মামা, মা এখান থেকে আমাকে নিয়ে যাচ্ছে। আমরা এখানে থাকলে বৌদির অসুবিধা হচ্ছে, আর সত্যিই তো সংসারটা তো তোদের, স্বামী সংসার হারিয়ে তোদের দয়ে এখানে পড়ে আছি। তোদের সংসারে থেকে আমরা শুধু শুধু কেন অশান্তি বাড়াবো বল? তোদের তোদের কাকে বলছিস? এটা তোর সংসার নয়। আর তুই কি ভেবেছিস, তোদের ছেড়ে আমি শান্তিতে থাকতে পারবো? তোদের জন্য যদি অন্য কারোর কোনো অসুবিধা হয় তাহলে সে চলে যেতে পারে, তোরা কোথাও যাবি না, এখানেই থাকবি। বৌমা, সুটকেস গুছাচ্ছ, কোথাও যাচ্ছ? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন, কি হয়েছে? সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। বৌমা, এভাবে বাড়ি ছেড়ে চলে যেও না, সংসারে থাকতে গেলে এরকম হয়, তা বলে রাগ করলে হয়? রাগ নয় মা, অপমান আর যন্ত্রণা নিয়ে আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি আবার এ বাড়িতে ফিরে আসব, যেদিন আমার স্বামীর কাছে আমার ভালোবাসার একটা জায়গা থাকবে। তুমি যাও না মামি, তোমার আর কোনো জিনিস আমি নষ্ট করবো না।
তোমার এই মতিটা আমি আবার জুড়ে দেবো। দেখো তুমি যেও না, আমি তুমি যেও না। মামি, বৌমা, দাদা, দাদা বৌদি চলে যাচ্ছে, দাদা বৌদিকে ফিরিয়ে দিয়ে, দাদা বৌদি চলে গেল, বৌদিকে ফিরিয়ে দিয়ে। তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস কেন? আসুন, আপনারা ভেতরে আসুন। যা বলার এখানে দাঁড়িয়ে বল হত ছাড়া। এখনো তো সংসারে ডেমো ডাকলে ঠিক মতন গুছিয়ে উঠতে পারলে না, বউয়ের গায়ে হাত উঠলো, মস্তানি হচ্ছে। আমার বোনকে বিয়ে করেছিলি তোর বোনের তাঁবেদারি করার জন্য। আমার সংসারে কে কিভাবে থাকবে সেটা ঠিক করব আমি। রাখ তো সংসার, চালুনি আছে তো চাল নেই, চাল আছে তো চুলো নেই, তার আবার সংসার? মেয়েটা আমি পই পই করে বলেছিলাম, ওরে করিস নি করিস নি, ডোবায় গিয়ে পড়বি। তখন যদি আমার কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হতো? আপনারা কি চান? তোমার বোন আর ভাগ্নেকে এই বাড়ি থেকে বিদায় করো। সেটা সম্ভব নয়। জানি তো বাকা লগ্নে জন্ম, যে যখনই শুনেছি যে এ বাড়িতে দুটো সিঁদুর চটা মেয়ে ছেলে আছে তখনই জানতাম চৈতালির কপালে অনেক দুঃখ আছে। বাস, অনেক সম্মান দিয়ে কথা বলেছি আপনাদের সঙ্গে, আমার মা আর বোনের সম্বন্ধে একটা বাজে কথা বললে? ও, তোমার কাছে তোমার বোনটা স্বর্গের সিঁড়ি আর আমার বোনটা পাপস না? চৈতালি আমার স্ত্রী আর দীপা হচ্ছে আমার বোন, আমার কাছে এরা দুজনেই এক। ও, তাই যদি হয় তাহলে স্ত্রীর জায়গায় নিজের বোনকে নিয়ে সংসার করো না। লোক দেখানো বিয়ে করার দরকারটা কি? দাদা, দাদা ছাড়, দাদা ছাড়, দাদা ছাড়। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এরপর আমরা যদি তোমার এগেনস্টে কোনো স্টেপ নিই তোমরা দাঁড়াবার জায়গা পাবে না। আমরা আর তোমরা থেকে এবার দূরে সরে থাকো। এরপরে যদি আমার বোনের নামে আর একটা বাজে কথা বলেছো তাহলে তোমাদের এই গাড়িটা বাড়ি অবধি খালি ফিরে যাবে। আউট আউট আইসে, আউট আউট। চলো, যুদ্ধ সংগ্রাম হাতিয়া, জীবন এক যুদ্ধ সংগ্রাম হাতিয়া, জীবন এক যুদ্ধ সংগ্রাম হাতিয়া, শূন্য থেকে শুরু জেতা হারা বাঁচা মরা ভগবানের মা, জেতা হারা বাঁচা মরা ভগবানের মা, জীবন যুদ্ধ সংগ্রাম হাতিয়া। যায় কবে আসবে সেদিন,
পায়ে পায়ে পার হওয়া বাধার পাহাড়, পায়ে পায়ে পার হওয়া বাধার পাহাড়। জীবন কে যুদ্ধ সংগ্রাম হাতিয়া, সূর্য আবার ধীরে ধীরে ওঠে দূরে সূর্য আবার। অরুণ, 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 ওকে আদর দেওয়াতে এবার একটু বন্ধ করতো। কেন, কি হলো আবার? দিন দিন একটা বাঁদর তৈরি হচ্ছে। সব সময় ওর পেছনে পড়ে থাকিস না তো। দেখ, তুই ছাড়া ওর নামে আমার কাছে আর কেউ কমপ্লেন করে না। যথেষ্ট ভালো ছেলে ও। আমি তো ভাবছি যে ওকে একটা ইঞ্জিনিয়ার বা ডাক্তার তৈরি করব। কাল রাতে ও বাড়ি ফেরেনি। নিশ্চয়ই বন্ধু বান্ধবের কেউ হসপিটালে ভর্তি আছে আর আমাদের বাবু রাত যাচ্ছে। আমিও সব বন্ধুদের বাড়ি ফোন করেছি, কারুর বাড়িতে কিচ্ছু হয়নি। মহাদেব, যাহা বলিব সত্য বলবো, সত্য বই মিথ্যা বলিব না। কাল রাত্রে থেকে ওরণ কোথায় আছে? কেন, সরকারি গেস্ট হাউসে। সেটা আবার কোথায়? ওই যেখান থেকে আপনি মাঝে মাঝে ওকে ছাড়ি নিয়ে আসেন। ও আবার লকআপে ঢুকেছে। চোর ছেচদের জন্য ওটা লকআপ কাকিমা, অরুণের জন্য ওটা গেস্ট হাউস। তুই থাম, এবার এবার কেন বলি দেখছিস তো? পুলিশ কেন অরুণকে ধরে নিয়ে গেছে? পুলিশের কাজ তো এই ইওর অনার, ভালো ছেলেদের কিছুতেই ভালো থাকতে দেবে না। টেনে মারবো এক চোর। সত্যি করে বল কি হয়েছে? নারী ঘটি তো কেসি ওর অনার। আপনি সামনে থেকে সরে যান, ওকে আমরা কমাবো। আমাকে ধরে রেখেছে তো, কি করছেন? কি আপনাকে আমি সরে যেতে বলেছি? আমাকে ছাড়ুন না আপনি। আপনাকে ছাড়লে আমি খালাস হয়ে যাবো। তাতে আমার কি? হে ভগবান, প্লিজ আমাকে ছেড়ে দিন। ঠিক এই মুহূর্তে আপনার কিরকম মনে হচ্ছে? আমি একটা নিউজ চ্যানেলের জন্য ডকুমেন্টারি করছি, মেয়েদের মানসিক শক্তি। জলটা মুছবেন না। এবার বলুন, একটু আগে আপনি একেবারে মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছিলেন, মরতে মরতে বেঁচে গেলেন, তখন আপনার মানসিক অবস্থা কিরকম ছিল? আর এখনই বা আপনি কিরকম ফিল করছেন? বলুন বলুন। ওই জুমকর, আপনি বলুন। চটটা না ফাটা পার্টি, চটটা এদিকে বাদ দিয়ে দিবি কিন্তু। হে
আসুন। কোথায় সে? ওই যে কি শর্ট দা কি শর্ট। আচ্ছা ওদের মধ্যে কে বলুন তো? ওই যে লম্বা ছেলেটা। হ্যাঁ আমি দেখছি, আমি দেখছি, আপনি দাঁড়ান। এই চলো আমার কথা শুনুন। চলো আগে থানায় চলো। আরে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আসুন ম্যাডাম। আমি কি করেছি? আরে চলো। আরে কি হয়েছে? কি চিন্তা করবেন না, এই যে ইতু পূজায় ঢুকেছে একেবারে ছট পূজায় বেরোবে, আর যেদিন বেরোবে সেদিন সোজা মাকে নিয়ে যাবে কালীঘাটের মন্দিরে, মেয়েদের নামে মন্দিরে পুজো দিতে। ওয়েলকাম। ঠিক এই মুহূর্তে কি রকম মনে হচ্ছে আপনার? আমি একটা ডকুমেন্টারি করব ভাবছি, যেসব ছেলেরা মেয়েদের পেছনে লাগে তাদের পরিণতি। এই একটু আগে কি সুন্দর হেসে খেলে বেড়াচ্ছিলেন আপনি, আর এখন আপনি হাজতে বেরোবেন সেই ছট পুজোয়, তখন আপনার মানসিক অবস্থা কেমন হবে? এখনই বা আপনি কিরকম ফিল করছেন একটু বলুন বলুন। এখন আপনার যেরকম মানসিক অবস্থা আমারও ঠিক সেই অবস্থাই হয়েছিল। ডকুমেন্টারিটা হয়ে গেলে আপনাকেও একটা কপি নিশ্চয়ই পাঠিয়ে দেব। ম্যাডাম আবার কেউ পিছনে লাগলে বলবেন? মনে হয় না আর কেউ লাগবে, বাকিরা ওকে দেখেই শিখে নেবে। আসুন স্যার আসুন, জানি আপনার কানে গেলেই আপনি চলে আসবেন, তাই আর বাড়ি যায়নি স্যার। আপনি তো স্যার আমাদের একেবারে ভুলেই গেছেন, তবু আপনার ভাগ্নের দৌলতে মাঝে মধ্যে আপনার দর্শন পাওয়া যায়। বসুন না স্যার, খাতাটা খাতাটা। সকালবেলাই সব রেডি করে রেখেছি, জানি তো আপনি আর্লি রাইজার। এই খুলে দাও। ঠিক আছে ঠিক, ধন্যবাদ। ওকে এসে গেছি। চল স্যার, আপনার ভাগ্নের পিছনে কিছু খরচ হয়েছিল, ফুডিং কস্ট, কালকে রাতের ডিনার আর আজ সকালের ব্রেকফাস্ট, নিজের পকেট থেকেই করেছি স্যার। বুঝতেই তো পাচ্ছেন মাসের শেষ, তার উপর আবার 31 দিনে মাস, বাসের ওপর বাস। খাইয়েছেন তো কালকে রাতে এক পিস পাউরুটি আর আলুর দম, আজকে সকালে একটা লেড়ো বিস্কুট আর চা, কত কত হয়েছে আপনার? মামা ওরা তো হয়নি কিন্তু। বাচ্চা ছেলে জানো না কথা বলছো, বাজারহাট করেছো কোনোদিন? হ্যাঁ থানার দরের মতো রোজ সেন্সেক্স উঠছে আর পড়ছে, তোমার মামা সব জানে। আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি দেবেন, বাঁধিয়ে রাখবো। ওই দাদা এলো বোধহয়, কি জানি ছেলেটাকে ছাড়লো কিনা। দিদা 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 খেতে দাও, বড্ড খিদে পেয়ে গেছে। নাও এসে গেছেন যেন হনুমান লঙ্কা জয় করে ফিরলেন। তুই থামবি? কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন, খেতে দাও। আরে সারাদিন ছেলেটাকে না খাইয়ে রেখেছে, চ দাদু ভাই আমি তোকে খেতে দেবো, চ নে পেট দেখা। তুই এসে গেছিস, আমি তোর জন্য বাবা পঞ্চাননের কাছে মানত করেছিলাম, বাবা অবশ্য ইয়ে বললো টেনশন করিস না, গিয়ে দেখবি এসে গেছে, নে একটা আপেল প্রসাদ খা। ওই দারোগাটা না হাড় বজ্জাত, সকাল থেকে শুধু এক কাপ চা খাইয়ে রেখে দিয়েছে, বলে মাসের শেষ, ভূত ভোজনে আর এর চেয়ে বেশি খরচা করা যাবে না দিদা। আরে সকাল থেকে শুধু এক কাপ চা খাইয়ে রেখেছে, বালাই সার দাদু। আরে কনফ্লেক্স দেয়নি না, ওই জন্য ওই জন্য মুখটা এরকম শুকিয়ে গেছে, ভালো হবে না দেখিস, বাবার কোপে পড়বে। শিওর লজ্জা করে না তোর? দিন রাত একটা না একটা গন্ডগোল করে বেড়াচ্ছিস, আর এরকম বাউন্ডুলের মতো ঘুরে না বেরিয়ে মামার কাজকর্মে তো হাত লাগাতে পারিস। কথা কানে যাচ্ছে না তোর? দিদা তুমি খাবারটা ছাদে দিয়ে এসো, আমি ছাদে বসে খাবো। ছাদে কি খাবি কেন, মাথায় রোদ লাগবে যে। খাওয়ার সময় কেউ বকলে আমার হজম হয় না, আর আমার হজম না হলে আমি কিছু একটা করে ফেলতে পারি।
না না কেউ তোকে বকবে না তুই ঠান্ডা মাথায় খাতে দাদি ভাই এই তুমি আর দাদা ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছো ছেলে হয়েছে দু মাস এক মাস অন্তর অন্তর লকআপে গিয়ে ঢুকছে মজাই আছে লকআপে ঢুকবে আর মামা গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে হুম মা ওকে বলে দাও আমি কিন্তু ওকে আর থানা থেকে ছাড়িয়ে আনবো না ও জেল না খাটলে শুধরাবে না মামা জেলেকে যায়নি বলো তো গান্ধীজি নেতাজি সবাই জেলে গেছে বড় হতে হলে মাঝে মাঝে জেলে যেতে হয় হ্যাঁ বাবাও ওরকম একটা হিন্স দিল তুই দেখিস একদিন না একদিন তুই বড় হবি তোদের দুজনকে আমি এক দড়িতে বেঁধে ঠ্যাঙাবো ওরা জেলে গেছিল দেশের কাজের জন্য আর তুই লকআপে গেছিলি মেয়েদের পেছনে লাগার জন্য আমি মেয়েদেরকে নিয়ে ডকুমেন্টারি করছিলাম কে মেয়েদের নিয়ে ডকুমেন্টারি ডকুমেন্টারি করার কোনো সাবজেক্ট পেলি না আমি কিছু বলি না বলে তুমি একেবারে মাথায় উঠে গেছো আর শুনতে দাও আমাকে যা আমি আদর দিয়ে দিয়ে তোমাকে বাঁদর তৈরি করছি ফের যদি দেখি কোনো উল্টো পাল্টা কাজ করেছিস তাহলে মেরে তোর হাড়গোড় ভেঙে রেখে দেব কি খাওয়া ছেড়ে উঠলি কেন আমি অনশনে বসবো এই গান্ধীজির লাইন ধরে নিয়েছে লক্ষ্মী দাদা ভাই খাওয়া ছেড়ে উঠতে নেই বস বস খেয়ে নে বলছি বস শোনো মা আকর আকর বড় হয়েছিস এখন এত দুষ্টুমি করলে চলে আ লক্ষ্মী ছেলে আ আ আ অজয় অজয় জয়দেব চৌধুরীর লোকেরা শহরে যাওয়ার রাস্তা বেড়া দিয়ে আটকে দিয়েছে দেখো কিভাবে রাস্তায় বেড়া দিয়ে দিয়েছে দেখো এভাবে বেড়া দিয়ে আটকে দিলে আমরা হাটে বাজারে যাবো কি করে বাড়িতে কারো কিছু হলে হাসপাতালে নিয়ে যেতে পারবো না এখানে পড়ে পড়ে মরতে হবে তোমাকে বিপদে ফেলার জন্য এসব করেছে যাতে তোমার লরিগুলো শহরে মাল নিয়ে যেতে না পারে আপনি একবার বলুন এই বেড়া নিয়ে গিয়ে ওদের বুকের উপর পুঁতে দেবো না যা হওয়ার তা পঞ্চায়েতের সালিশি সভায় হবে পঞ্চায়েতকে খবর দেন সরি ম্যাডাম দ্বিতীয়বার যেন এরকম ভুল না হয় দেখেছিস এই হচ্ছে চৈতালি চৌধুরী দিনে একজনকে থাপ্পড় না মারলে পেটে গ্যাস হয় এরা কিছু একটা ঝামেলা পাকাবার তালে এখানে এসেছে ঠিক সব রেডি হয়ে এসেছে রেডি হয়ে এসেছে আমরাও রেডি আছি দেখুন গ্রামের প্রধান রাস্তায় বেড়া দেওয়াটা অন্যায় এতে গ্রামের লোকের অনেক অসুবিধা হবে জমিটা আমাদের আমরা যা খুশি করতে পারি না পারেন না জমিটা আপনাদের হলেও বহু বছর আগে এই রাস্তাটা তৈরি করেছিল গ্রামের লোকেরা আর তার মধ্যে আমার বাবাও ছিলেন জমি থেকে মাটি কেটে মাথায় করে এনে এখানে ফেলে রাস্তাটা তৈরি করা হয়েছিল আর সেদিন আপনার বাবা সর্বসাধারণ মানুষদের জন্য এই জমিটা দান করে দিয়ে গেছিলেন আমার বাবা এরকম কিছু করেছিল কিনা অন্তত আমার জানা নেই আপনার জানা নেই কারণ আপনি তখন ফিডিং বোতলে দুধ খেতেন মুখ সামলে কথা বলবে বাবার সই করে কোনো দানপত্র আছে দেখাও দেখি আপনার বাবাকে সবাই বিশ্বাস করতেন তার মুখের কথাই ছিল যথেষ্ট তাই সই করার কোনো প্রয়োজন পড়েনি তিনি যদি জানতেন যে তার ছেলেমেয়েরা তার বিশ্বাস ভঙ্গ করবে তাহলে হয়তো সইটা করে দিয়ে যেতেন ওসব পুরনো কাসুন্দি খেটে কোনো লাভ নেই
কোনো প্রমাণ যখন নেই তখন ওসব কথারও কোনো দাম নেই। রাজায় রাজায় যখন লড়াই হয় তখন উলুখাগড়ারা পায়ের নিচে থাকে। ওই রাস্তাটা বেড়া দিলে এই গ্রামের কোনো লোক শহরে যেতে পারবে না, তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, এমনকি কারোর অসুখ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। আপনার তো অনেক টাকা, এই গ্রামের লোকেদের জন্য একটা প্লেন কিনুন না, ওরা উড়ে উড়ে যাবে। ওদেরও কোনো অসুবিধা হবে না আর আমাদেরও কোনো অসুবিধা হবে না। ও, এটাই তাহলে আপনাদের শেষ কথা? ওদিকটা বেড়া দিয়ে দাও। ওই দিকটা যদি আপনাদের হয় তাহলে এই দিকটা এই গ্রামের লোকদের। এখানে বেড়া দিলে আমরা গাড়ি নিয়ে বেরোবো কি করে? কেন, উড়ে উড়ে? আপনাদেরও তো টাকা কম নেই, চলুন না আমরা একসঙ্গে দুজনে মিলে দুটো প্লেন কিনি, তাহলে একটু ডিসকাউন্টও পাওয়া যাবে আর সস্তাও হবে। জিও মামা। আপনাদের বেড়া উঠলে আমাদেরও বেড়া উঠবে, নইলে আপনাদের এখানে পড়ে থাকতে হবে। তুমি এখনো আমায় চেনোনি। একটা চরের পরেও আপনি আমাকে ঠিক এখনো চিনে উঠতে পারেননি। কি ভেবেছেন কি আপনি, গুন্ডামি করে জিতে যাবেন? দ্বিতীয়বার সাবধান করে দিচ্ছি, পায়ের নিচে থাকো। তৃতীয়বারের বেলায় কিন্তু পায়ের তলায় পিষে মারবো। গুন্ডামি করে যদি জিততে চাইতাম তাহলে আপনাদের বসবার জন্য চেয়ার পেতে রাখতাম না, আপনাদের রক্ত চাওয়ার জন্য একটা নালা কেটে রেখে দিতাম। জয়দেব বাবু, পঞ্চায়েত সমিতি ঠিক করেছে, এলাকা শান্তির জন্য গ্রামের প্রধান রাস্তায় কেউ বেড়া দিতে পারবে না। আমরা চুক্তিপত্র তৈরি করেছি, দুপক্ষের একজন করে এতে সই করুন। একজন নয়, এদের ভাই বোন দুজনকে সই করতে হবে। ইয়েস, শাবাশ মামা। কি মামা কিরকম দিল? কেসটা মামার কোর্টে ছিল বলে অল্প দিয়ে বেরিয়ে গেল, আমার কোর্টে থাকলে এতক্ষণে হয়ে যেত। কি করবি তুই, কি করবি? বেশি কিছু নয়, আপনাদের সবকটাকে গাড়িতে বসাবো, গাড়িটাকে লক করব, তারপর গাড়িগুলোকে আগুন ধরিয়ে দেব, তারপর পুলিশ আসবে, আমাকে ধরে নিয়ে যাবে, আর মামা গিয়ে আমাকে সন্ধেবেলায় ছাড়ি নিয়ে আসবে। আমাদের সব সেট করা আছে, কিন্তু আপনি এসব দেখতে পাবেন না জি, কেননা আপনি তখন মর্গে শুয়ে কপাল চাপড়াচ্ছেন। সাবধানে থাকবেন। না মানে ওর উপর বাবা পঞ্চানন না যখন তখন ভর করে। হ্যাঁ চল, আমাদের পূজোর সময় হয়ে গেছে, দেখি একটুখানি দেখি। ফালতু কথা কাটে শালা শুয়োর, মুখে জুতোর বাড়ি মারতে পারলি না? গ্রামের লোকেদের হাত করেও আমাদের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। তোদের সঙ্গে লোকজন ছিল না, কেটে দুটুকরো করে রাখতে পারলি না? আর তুমি বা চুপ করে চলে এলে কি করে, অন্য সময় তো অনেক বাতিল মারো। করা তো অনেক কিছুই যেত, কিন্তু বাধা তো এক জায়গাতে। বাড়ির মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে চলে এলো, সাদে কি আর বলে,
পিরিতি বড় বিষম বস্তু, ও বাপকেও ছাড়ে না। পিসি জানি, সব জানি, হাত ধরে হাঁটা শিখিয়েছি, আমাকে আর শেখাসনি। এত করেও শিক্ষা হলো না? যেদিন পায়ের জুতো খুলে ওর মুখে মারবি সেদিন মানব, সেদিনটার অপেক্ষায় আমিও বেঁচে থাকবো না, তার আগেই গলায় দড়ি দেবো। তোমরা যেমন ওকে অপছন্দ করো তেমনি আমিও করি, আমার জীবনে ওর কোনো জায়গা নেই। চৈতালি, রাগের মাথায় এমন কিছু করে বসো না যাতে ক্ষতিটা তোমারই হয়। নাও, ওই আরেকজন এলো, নুনের প্যাকেট আনুনি, আমাদের কাটা ঘায়ে ছিটিয়ে দেবে তো, এটাই তো তোমার কাজ। দেখে দেখে একটা বউ এনেছিস। আমি জানি বৌদি, তুমি যেটা বলছো সেটা হয়তো ঠিক, কিন্তু আমার তো আর কোনো উপায় নেই, আমার তো যাবার আর কোনো জায়গাই নেই, আমাকে এই বাড়িতেই থাকতে হবে, আর আমাকে সেটাই করতে হবে যেটা এই বাড়ির লোকের ঠিক বলে মনে হয়। না, বাড়িতে আর থাকা যাচ্ছে না, মা রোজ খ্যাচখ্যাচ আরম্ভ করেছে, মামার অফিসে গিয়ে বস, মামার অফিসে গিয়ে বস। মাথা খারাপ, সবে তো কলেজ শেষ হলো, এখনই মামার অফিসে গিয়ে বসবে কি? আজ তো বয়সটা বলে রয়েছে। তোর তো তবু একটা টাটা বিড়লা মামা আছে, আমার তো বুড়ি হাল। মাকে জিজ্ঞাসা করেছিলাম কোথাও কোনো মামা টামা আছে কিনা, মায়েদের বংশে নাকি কোনো ছেলেই জন্মায় না। আত্তেরি, আমার একটা আছে কিন্তু কোনো ফয়দা হলো না, বেকার চিজ, আমাদের বাড়িতে এসেই ঠেক গেড়েছে, শালা আমার পকেট থেকে দু চার বছর ঝেড়ে দেয়, ভাব কেমন মামা। না না, এভাবে হবে না, এভাবে হবে না, আমাদেরকে মানে নিজেদেরকে একটা একটা ফান্ড তৈরি করতে হবে। হ্যাঁ, ফান্ড তো তৈরি করবি, কিন্তু মাল্লু আসবে কোথা থেকে? মা মামাকে বলে দিয়েছে আমাকে যেন একটাও পয়সা না দেয়। মাল আসছে, বাবা মাকে সেরকমই একটা হিন্স দিয়েছে। জয় বাবা পঞ্চানন, তোর বাবাকে জিজ্ঞেস কর কার হাত দিয়ে আসছে। বাবা, মাল্লু কার হাত দিয়ে আসছে? গেল বাইক বাবার ভোগে। ইচ্ছে করে মারেনি, লেগে গেছে। আসলে ওর হাত এখনো সেট হয়নি, মানে সবে শিখছে তো। শিখছে? অন্যের বাইকে ঠোকা মেরে শিখছে? দেখি তোমার ড্রাইভিং লাইসেন্স ব্লু বুক সব লেখি। ওই পুলিশকে ডাক। বললাম তো ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। ওসব বললে হবে? কেসকে গেছেন, খরচাপাতি আছে। ওই দেখ তো কি কি ড্যামেজ হয়েছে। তেমন কিছু হয়নি। তোর সাইকেলে জন্ম, তুই বাইকের কি বুঝিস রে? হ্যাঁ, ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, ভালোই খরচা আছে। ওই সারাতে কত লাগবে রে? দশ দশ। দশ টাকা নয়, দশ হাজার টাকা। কিছু হয়নি, দশ হাজার টাকা সারাতে লাগবে? আমাকে বুদ্ধু পেয়েছেন? গাড়িটা আটকে রাখতে থানায় দিতে হবে। এটা আমার গাড়ি নয়, ওর গাড়ি। তাহলে ওকে আটকে রাখ, থানায় দিতে হবে। পুলিশ, পুলিশ ডাকবেন না, আমি কালকেই আপনাদের টাকা দিয়ে দেবো। আমাকে বুড়বক নাচো, আমি তোমাকে ছেড়ে দিই আর তুমি আমাকে কলা দেখাও। আমার কাছে এখন এত টাকা নেই তো। ও, নাম বলো। তিথি। গেট আপ, বাড়িতে যাবেন না, আমার বাবা জানলে মেরে ফেলবে। কালকে আপনি কলেজের সামনে দাঁড়াবেন, আমি টাকা দিয়ে দেবো। কাল কলেজের সামনে যদি না দাও না, তাহলে কিন্তু কলেজে গিয়ে হামলা করবো বলে দিচ্ছি। দেবো বললাম তো, টাকার জন্য যেন মরেই যাচ্ছে, অদ্ভুত। জয় বাবা, বাবা আছে। কাল শুকনা ফরেস্টের বৈকুণ্ঠপুর রেঞ্জের ইজারা দেওয়া হচ্ছে, শুনছি অজয় নাকি এবার ওটার ইজারা নেবে বলে ঠিক করেছে। একদম নয়, ওই হতচ্ছাড়াটা যেন ইজারা নিতে না পারে, ইজারা নেব আমরা। পিসিমা, শুকনা ফরেস্টের অত বড় একটা এলাকা, তার ইজারা নিয়ে আমরা কি করব? তুমি আর আমি জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ কুড়াবো, সব ব্যাপারে কথা বলো কেন? জয়দেব, কাল নিলামে যাবি তুই,
যত টাকা দর ওঠে উঠুক শুকনা ফরেস্টে ইজারা আমাদের চাই না। কালকে নিলামে যাব আমি, আমার প্রত্যেকটা আঘাতের শোধ তুলব আমি কাল। 2 লাখ, 5 লাখ, 7, 10, 10-1, 10-2, 15 লাখ। পাঁচ বছরের জন্য শুকনা ফরেস্টের বৈকুণ্ঠপুর রেঞ্জের ইজারা পেলেন চৌধুরী ইন্ডাস্ট্রিজ। থ্যাংক ইউ। অজয়দা, দিদিকে আপনি জিতিয়ে দিলেন তাই না? তোমার দিদি যদি আমার স্ত্রী হয়ে আসতো তাহলে আমি ওকে জিতিয়ে দিতাম, কিন্তু আজও এখানে এসছে চৌধুরী বাড়ির মেয়ে হয়ে। 5 বছর এই ফরেস্ট থেকে 5 লাখ টাকা উঠবে না। হ্যাঁ হ্যাঁ, শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তোমাদের দুজনের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। চলে কি বলছিল তোমাকে? অজয়দা বলছিলেন এই ফরেস্ট থেকে 5 বছরে 5 লাখ টাকা উঠবে না, আমাদের অনেক টাকা লস হয়ে গেল। এই জন্যই বলি মেয়েদের কথায় ভিজবি না, ওসব চিড়ে ভিজানো কথা, শুকোতে বেশি দেরি লাগে না। এখন দেখ কাল কাল করে কত কাল কাটে। ওই জন্য কালী দুর্গা সন্তোষীমা আমি কাউকে ডাকি না, একমাত্র বাবা পঞ্চানন এক কথার মানুষ। ডাকছে দেখছিস? জানুয়ারি হুলোকে ডাকছে, কেউ যাবি না। কি ব্যাপার এখানে? নিবারণ বাবুর বাড়িটা কোথায়? সোজা গিয়ে একটু বাঁদিক নেবে, তারপরে ডান দিক, ওইখানে একটা মন্দির আছে, মন্দিরটা পেরিয়েই 4 নম্বর বাড়ি, মুখস্থ হয়েছে? হ্যাঁ। এটা নিবারণ বাবুর বাড়ি না? তুমি আমাকে ভুল ঠিকানা বলেছো কেন? চুপ বাবা,
আপনি তো নিবারণ বাবুর বাড়ি যাবেন বললেন। যে নিবারণ বাবুর মেয়ের বিয়ে আমি তার বাড়িতে যাব। আর তুমি আমাকে যে বাড়িতে মারা গেছে সে বাড়িতে পাঠিয়ে দিয়েছো? আপনি তো বলেননি আপনি বিয়ে বাড়ি যাবেন না মরা বাড়ি যাবেন। এইখানে দুটো নিবারণ, একজনের মেয়ের বিয়ে আর একজন পটল তুলেছে। তুমি জানো না কার সাথে আর কি করছো? খুব ভালো করে জানি। আপনার সঙ্গে তো আমার সম্পর্কটা আজকে নয়, অনেক দিনের। এখনো আপনাকে মাঝে মাঝে স্বপ্নে দেখি। একটা চর খেলে না দুঃস্বপ্ন দেখবে, সারা জীবন ভুলতে পারবে না। এমনিতেও আপনাকে আমি ভুলবো না। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। এখানে একা থাকা তোমার ঠিক হবে না, না হয় বাড়ির থেকে কিছুটা দূরে নেমে যাবে। গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। কি শয়তান কি শয়তান! হ্যাঁ পিসি, আমি গিয়ে না পৌঁছলে একটা বড় কিছু অঘটন ঘটে যেতে পারত। ভাব কত বড় শয়তানি বুদ্ধি! এমনিতে তো আমাদের সঙ্গে পেরে উঠছে না, তাই লোক লাগিয়ে আমাদের কোম্পানিকে হাতাবার চেষ্টা করছে। আরে বাপের ব্যাটা হবি তো, সামনে এসে লড় না, আড়ালে আবদালে থেকে মারছিস কেন? সব কিছুর মধ্যে ওকে টেনে আনো কেন? এটা ওর কাজ নয়, এটা ওর কাজ নয়।
ঠিক ওই সময় গুন্ডারা তোকে আটকালো, আর ঠিক ওই সময় ও তোকে বাঁচাতে এলো। দুয়ে দুয়ে মেলা না, দেখ চার হবে, অন্য কিচ্ছু হবে না। সব নষ্ট করে দিলে স্কাউন্ডেল, ওই দলিলটা সই করে ফেলতে পারলে চৌধুরী ইন্ডাস্ট্রিজের অর্ধেকটা হয়ে যেত আমার, তখন ওই জয়দেবকে সরাতে আমার আর বেশি সময় লাগতো না। সবকিছুই তো ঠিক ছিল, ওই সময় যে অজয়দা চলে আসবে বুঝবো কি করে? একদম অজয়দা বলবি না, ও তোর মায়ের পেটের ভাই। এখন দেখছি ওইটাই সবচেয়ে বড় কাঁটা, চৌধুরী ইন্ডাস্ট্রিজকে হাতে আনতে গেলে সবার আগে ওই কাঁটাটাকে তুলে ফেলতে হবে। এবার একবার যদি আমি ওকে হাতের কাছে পাই না, তবে টাকাটা আমি। বলুন কি হলো? ওই দেখ অশোক স্তম্ভ। আজ আর ছাড়ছি না। আমার টাকাটার কি হলো? আপনি কাবলিওলা নাকি? মন্দিরে টাকা চাইতে এসেছেন? দরকার হলে আমি শ্মশানেও যাবো, আমার টাকা চাই। চেঁচাচ্ছেন কেন? মা আছে। টাকা না দিলে আমি আরো জোরে চেঁচাবো। ঠিক আছে, আপনি ওদিকে গিয়ে দাঁড়ান, আমি আসছি। ঠিক তো চান? টাকা দিন। আমি কি এখানে অত টাকা এনেছি নাকি? কালকে দিয়ে দেবো। এই আবার চিড়ে ভেজানো কথা শুনিস নি? না না সত্যি বলছি, কালকে কলেজের সামনে দাঁড়াবেন, আমি দিয়ে দেবো। প্রমিস? প্রমিস কি করছেন? কি সিকিউরিটি, কালকের মধ্যে টাকা না দিলে এটা ভোগে বাবা পঞ্চাননের। দেখুন এটা আমার খুব লাকি আংটি। তুমিও আমার খুব লাকি, টাকাটা দিয়ে এটা ফেরত নিয়ে যাবে কেমন? আংটিটা কিন্তু বিক্রি করে দেবেন। না না ধরে নিন, লকারে আছে, যান। বাবা তুমি আছো? হ্যালো। ঠিক বুঝতে পারছি না ম্যাডাম। শুধু স্টিয়ারিং ই ধরতে শিখেছো আর কিছুই শেখোনি। যেদিন আমার আর্জেন্ট মিটিং থাকবে সেদিনই দেখে দেখে তোমার গাড়িটা বেগড়াবে। ড্রাইভার গাড়িটাকে দাঁড় করো। আচ্ছা ম্যাডাম। কিছু না, তুমি যাও। আপনাকে একা ফেলে যাই কি করে? মা বারবার করে বলে দিয়েছে রাস্তায় কোনো মেয়ে দেখলেই তুলে নিবি। একদম মাঝে মাঝে কথা বলবে না, বাজে ছেলে একটা। আপনি এখনো সেদিনের ঘটনাটা ভুলতে পারেননি? আচ্ছা ক্ষমা চাইছি, আর তাতেও যদি না হয় তাহলে একটা চড় মারুন। চলে যান না ম্যাডাম, আপনার মিটিংয়ে দেরি হলে সাহেব আমার চাকরি খেয়ে নেবে। আমার জন্য না হোক, অন্তত ওই বেচারার চাকরিটা বাঁচানোর জন্য আমার সাথে আসুন। আপনার নামটা তিন নম্বরে থাকলো। কিসের জন্য? আমাকে মাফ করার জন্য। এতদিন ধরে দিদা আর মামা আমাকে মাফ করে এসেছে, আজ আপনি আমাকে মাফ করে দিলেন। জানেন আমার মা কি বলে? দিদা আর মামার আদর পেয়ে পেয়ে আমি একটা বাদুর তৈরি হয়েছি। তা একটু হয়েছ? হ্যাঁ কি করব বলুন, ছোটবেলা থেকে মামার কাঁধে চড়ে মানুষ হয়েছি, চিম্প্যান্সি হইনি, সেটাই ভাগ্য। তোমার মামা বুঝি তোমায় খুব ভালোবাসে? কিরকম ভালোবাসে সে তো আপনি দেখেছেন। আমাকে চিনতে পারছো না মামি? আমি অরুণ, অজয় রায়ের ভাগ্নে। এই গাড়িটা মামার, মামা কখনো এই সিটটাতে কাউকে বসতে দেয় না, আমি বসতে গেলেও বারণ করে, কে জানি কেন। ওই সিটটাতে কাউকে কোনোদিনও বসতে দেবে না, বলবে আমার বউ এর সিট। আমি সারা মাসে যা রোজগার করি তাতে গাড়িতে তেল ভরারই টাকা হবে না, আর তুমি আমাকে গাড়ি কেনার কথা বলছো? তুমি কি সারা জীবন থাকবে নাকি? তোমার বড় কোম্পানি হবে, তুমি গাড়ি কিনবে। যেদিন তুমি গাড়ি কিনবে
সেদিন গাড়িতে তোমার পাশে বসে সারা গ্রাম ঘুরে বেড়াবো। আর আর আমরা ওই গাড়িতে বসে আমাদের বাড়িতে যাব, সবাইকে ডেকে ডেকে দেখাবো, বলবো তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস, আর কিছু দেবেন না? পাওনা রইল। দাদা অনেকক্ষণ ধরে ওয়েট করছে তোমার জন্য। সরি রঞ্জন, একটু দেরি হয়ে গেল, এসো। কটা বাজলো? এখনো তো এলো না। ওই তো, কি রে এত দেরি করলি? নে কাগজগুলো সই করে দে। অজয় এই টেন্ডারটা জমা দিচ্ছে। অবশ্য শেখর ওদের কোম্পানির লোককে টাকা খাইয়ে জেনে নিয়েছে ওরা কত টাকা কোট করেছে। আমরা ওর থেকে অনেক বেশি টাকা কোট করছি। এবার আর এই টেন্ডারটা আমাদের হাত ছাড়া হবে না। কোম্পানি চালাতে গিয়ে আমাদের এখন বেইমানি রাস্তা নিতে হচ্ছে। আমি ভেবেছিলাম তুমি আমাকে একটা থ্যাঙ্কস দেবে। থ্যাঙ্কস পাওয়ার মতন কাজ তুমি করনি। আনফেয়ার ওয়েতে আমরা বাজি জিততে যাচ্ছি। এটা বিজনেস ওম্যানের মতো কথা নয়। বিজনেস আর ভালোবাসায় আনফেয়ার না হলে হয় না। দুটো জায়গাতে আনফেয়ার কাজ আমার অপছন্দ। এত টাকা দিয়ে টেন্ডার দিলে কোম্পানির লস হতে পারে। কোম্পানির লসের চেয়ে বড় কথা হচ্ছে কোম্পানির সম্মান। অজয় আমাদের সামনে দিয়ে টেন্ডার নিয়ে চলে যাবে আর আমরা বসে বসে আঙুল চুষবো। এই জেদা যদি করতে গিয়ে তোমরা কোম্পানিকে অনেক ডুবিয়েছো। কিন্তু আর নয়, লেবাররা যদি ঠিকমতো মাইনে না পায় তাহলে সেখানে কোনো কোম্পানির সম্মান থাকে না। আমি এই টেন্ডারে সই করব না। সই করবে না তো? সই করলে যে অজয়ের অনেক ক্ষতি হয়ে যাবে আর সেটা গিয়ে ওনার বুকে বাজবে। বাঁচাতে পারবি না আমাদের কোম্পানিকে, বাঁচাতে পারবি না। ঘরের চেয়ে বরের দিকে টান থাকলে কি আর ঘর বাঁচে? পিসি, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তোমাদের গর্তমির জন্যে ফরেস্টের লিজ নিয়ে প্রচুর টাকা ক্ষতি হয়ে গেছে। এমনিতে লেবারদের ঠিকমতো মাইনে হচ্ছে না। এরপর এত টাকা দিয়ে টেন্ডার নিলে দুদিন পর লেবারদের মাইনে দেওয়ারও টাকা থাকবে না আমাদের। তুই কাকে কি বোঝাচ্ছিস? কি ভেবেছিস বিজনেসটা তুই একাই বুঝিস? এই টেন্ডারটা পেলে আমরা অজয়ের কোম্পানি থেকে অনেক এগিয়ে থাকতে পারতাম। আর এই সই না করে তুই সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছিস যাতে অজয় আমাদের মাথার উপরে বসে থাকতে পারে। তোমাদের মুশকিলটা কি জানো? তোমরা সব কিছুর মধ্যে অজয়ের ছায়া দেখো। আর তোর মুশকিলটা কি জানিস? তুই সব কিছু জলাঞ্জলি দিয়ে ওই হতচ্ছাড়াটার উপকার করিস। আমার তো মনে হয় তুই ওকে তলে তলে টাকা দিয়ে ব্যবসায় দাঁড় করিয়ে দিয়েছিস। আরে আর কতবার তোমাদেরকে বলবো, আমার মনের কোনো জায়গা নেই। সরো, একটু পরে ফোন করবেন। আমি অজয় বলছি। বুঝতে পারছিস না কার্পন, মনে মনে কথা হচ্ছে। দেখি, আমি দেখছি। হ্যালো রঞ্জন, তোমাদের ম্যাডামকে বলো টেন্ডার জমা দিতে। আমি টেন্ডার উইথড্র করে নিচ্ছি। এই টেন্ডারটা পেলে তোমাদের কোম্পানি ক্ষতির হাত থেকে বাঁচবে, তোমাদের কোম্পানির লেবাররা ঠিক মতন মাইনে পাবে। আমার কাছে তোমাদের কোম্পানি লেবার আর আমার কোম্পানি লেবার এক। আমি চাই না যে ওদের কোনো ক্ষতি হোক। ঠিক আছে অজয়দা, অজয়দা টেন্ডারটা উইথড্র করে নিচ্ছে। ইয়েস, জানি তো সরে আসবে। আরে এত বড় টেন্ডার পেতে গেলে বুকের পাটা থাকা চাই। অজয়দা সরে এসেছে আমাদের কোম্পানিকে বাঁচাবার জন্য, কারণ টেন্ডারটা পেলে আমাদের কোম্পানি আবার মাথা তুলে দাঁড়াতে পারবে। দিদি, টেন্ডার জমা দেওয়ার কালকেই লাস্ট ডেট, সকালে এসে সইটা করে দিও।
Give blood, save life. আপনার এক বিন্দু রক্ত একটা মানুষের জীবন বাঁচিয়ে তুলতে পারে। চল নামটা লিখে দিয়ে আসি। তুই রক্ত দিবি নাকি? খেপেছিস? মশা ছাড়া আমি কাউকে ব্লাড ডোনেট করি না। ব্লাড ডোনেশন ক্যাম্পে ভালো ভালো খাবার দেয়, খাবারটা নিয়ে জয় বাবা পঞ্চানন বলে সটকে পড়বো। চল চল চল। ওই দেখ সব রক্ত দিচ্ছে। ওই খাবারের স্টলটা কোথায় রে? ওইদিকে বোধহয়। এই রে এখানেও এসে গেছে। এসে তো এক মিনিট চাপা যাইবে, কি হবে বলতো? কি হলো? কোথায় আছে? আমি কিছু জানি না বাবা, তুই যা করবি কর। ও আপনি? আমি খুব খুশি হয়েছি আপনি এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। কি গ্রুপ আপনার? পিওর সায়েন্স। ব্লাড গ্রুপ? ব্লাড গ্রুপ না জানলে রক্ত দেওয়া যাবে না। তাই এটা কি হলো? তিথি আপনার ব্লাড টেস্ট হবে, তারপর ডিসাইড হবে আপনার রক্ত নেওয়া যাবে কিনা। কোনো বাজে রোগ টোগ নেই তো? না না, এমনি জিজ্ঞেস করছিলাম ফর সেফটি। বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল তুলছিস কেন? কলা খাবি? এই যে খাবারটা নিয়ে চলে এলে যে, রক্তটা কে দেবে? আমার বাবা। তাহলে আপনার বাবা কি রক্ত? মানে আমার কোন উপকার হয় আর কি? চল চল। মোটা ব্লাড গ্রুপ A1B পজিটিভ। আমারও তো A1B পজিটিভ, তো সেম ব্লাড গ্রুপ। এই তিথি তোর পিসি এসছে। পিসি? পিসি? এসো পিসি। পুরোনো হিসাবটা মেটাবার একটা চান্স পেলাম। তিথি আপনার টাকাটা আমি দিয়ে দেবো, একটু দেরি হবে। টাকা দিতে হবে না, তবে একটা হেল্প করতে হবে। কি? আমার এক বন্ধুর বোন একটা ছেলের সাথে বাড়ি ছেড়ে পালিয়েছে। আমার বন্ধু বাইরে থাকে, ওর বাবা মা একেবারেই খাওয়ার দাওয়ার বন্ধ করে দিয়েছে। খবর পেয়েছি ওরা গ্যাংটকে আছে, ওদের ফিরিয়ে আনার জন্য আমার সাথে যাবে। আমি? অসম্ভব। প্লিজ, না হলে ওর বাবা মা হয়তো সুইসাইড করবে। আমি ওদেরকে কথা দিয়েছি, ওদের মেয়েকে আমি ফিরিয়ে আনবো। সঙ্গে একটা মেয়ে থাকলে বোঝাতে সুবিধে হবে। আমাকে কোনোদিন বাড়ি থেকে একা কোথাও ছাড়ে না। বাড়িতে কিছু বলতে হবে না, আমরা কাল সকালে গিয়ে সন্ধ্যের মধ্যে ফিরে আসব। ওর বাবা মার কথা একবার চিন্তা করো, একমাত্র মেয়ে। সন্ধ্যের মধ্যে ফিরে আসবো তো? একদম। কোথায় মিট করব? স্ট্যান্ডে সকাল 6টায়। ঠিক আছে। প্রমিস? প্রমিস। এই মেলা মেশা মনে মনে ছড়ালো কত না খুশি। ভালোবাসি 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 এ জীবন থেকে আরো অনেক বেশি।
পাশে আমার হয়ে থাকবে, তুমি তোমার চোখে আমার ছবি আঁকবে। আরো অনেক বেশি তোমাকে আমি যে ভালোবাসি, জানে কোথায় সে হারালো, শুধু মনি জানে হারিয়ে সে কি পেল। এই বেদা মেশা মনে মনে ছড়ালো কত না খুশি, ভালোবাসি 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 ভালোবাসি। বন্ধুর বোন কোথায়? এসে অব্দি তো শুধু ঘুরেই বেড়াচ্ছি। চারটে বাজে, এরপর তো বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। কি তোমার বন্ধুর বোন সত্যি এখানে এসেছে তো? দূর, ও তো এখন বাড়িতে বসে টিভি দেখছে। তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছো? তুমিও তো বাড়িতে মিথ্যা কথা বলে এসেছো। বন্ধুর বাড়িতে পিকনিক করতে যাচ্ছি বলে? সে তো তোমার জন্য, তোমাকে ভালোবাসি বলে তুমি বলতেই আমি চলে এসেছি। কি 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 কি, দুদিন কথা বলেছি বলে ভালোবাসা হয়ে গেল? কই, আমি তো তোমাকে ভালোবাসি না। বাড়িতে ফোন করে জানিয়ে দাও একটু বেশি খেয়ে ফেলেছো, কালকে বাড়ি যাবে। আমি এক্ষুনি বাড়ি যাব। এক্ষুনি বাড়ি না গেলে কি বাড়িটা লোকে নিয়ে নেবে? যাও, যাওয়ার হলে একা চলে যাও। কেসটা গন্ডগোলের মনে হচ্ছে, চল তো। তুমি জানো আমি বাড়িতে না ফিরলে কি হবে? তোমার বাবা টস নিয়ে খুঁজতে বেরোবে, না পেয়ে পুলিশে মিসিং ডায়েরি করবে, তারপর একটা হল্লা হবে। সেটাই তো আমি চাই, তোমার বডি লোকেশন একটু টাইট দেওয়া দরকার। বাবা আমাকে মেরেই ফেলবে। কি ব্যাপার, কি হয়েছে? কিছু না। এই কিছু না কি, দেখুন না শিলিগুড়ির থেকে আমার পেছনে রেখেছে, বলে আমি তোমাকে ভালোবাসি। একদম মিথ্যে কথা বলবে না, ওই আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে। দেখেছেন দেখেছেন কেমন মিথ্যে কথা বলছে, আমি তো ওকে চিনি। বিশ্বাস করুন আমি সত্যি বলছি, আমরা দুজনকে ভালোবাসি। একজন একজন, আমি না। দুজনকে এই থানায় নিয়ে চলো। স্যার ঝামেলা নিয়ে লাভ নেই, ওদের শিলিগুড়ি থানায় হ্যান্ডওভার করে দিই। হ্যালো, এরকম কেউ করে? তোমাদের বাড়ির কত নাম ডাক, হ্যাঁ? যদি আমার হাতে না পড়ে অন্য কারুর হাতে পড়তে? যাক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আর কেস যখন আমার হাতে এসে পড়েছে তখন এই অগ্রাণী হয়ে যাবে। টেনশনের কিছু নেই,
বাড়িতে ফোন করে দিয়েছি, এখনি এলো বলে। এই দেখো, বলতে বলতেই এসে গেছেন। নিন, দুজনে সই করে দিন। চল। ম্যাডাম, আমার শালার ক্যাটারিং আছে, ভালো একটু দেখবেন, স্যারকে তো বলাই আছে। চল। কেন গিয়েছিলি ওখানে? তোকে আজ আমি মেরেই ফেলবো। ও ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখ না, বাড়ির মন সম্মান সব পাকে ডুবিয়ে দিল। আমার ভুল হয়ে গেছে বাবা। ভুল? বাড়ির সকলের মুখে চুনকালি লাগিয়ে বলছিস ভুল? ছাড় না, বলছে তো ভুল হয়ে গেছে। তুই একটাও কথা বলবি না, তোর প্রশ্রয় এসব হচ্ছে। ভাইজিকে ও বাড়ির ছেলের সঙ্গে প্রেম করতে পাঠিয়ে নিজের ফিরে যাওয়ার রাস্তাটা পাকা করছে আর কি। মামা আমি থাম, আর একটা কথা বলবি না, এতদিন আমি তোর সব দোষ ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজকে তুই যা করেছিস, একবারও একবারও ওদের সম্মানের কথাটা ভাবলি না? কি দোষ করেছিল ওই মেয়েটা, তুই তার উপর শোধ নিতে গেলি? যেতে হলে একা যা না, ভাইজিটা সর্বনাশ করা কেন? একটা কথা শুনে রাখ, আমি আমার মেয়েকে নিজের হাতে খুন করে ফেলবো, তবু ওদের সঙ্গে কোনো সম্পর্ক মেনে নেব না। আমি ওই বাড়িতে ফিরে যাব না, তিথির সঙ্গে ওই বাড়ির কারো কোনো সম্পর্ক তৈরি হবে, আর যদি সেটা হয় সবার আগে আটকাবো আমি। তিথির কোনো ক্ষতি আমি হতে দেব না। এতদিন আশায় আশায় এক একটা করে দিন কাটিয়েছি, এই ভেবেছে একদিন ওই বাড়ির সঙ্গে আমাদের সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাবে, একটা দিনের জন্য ওদের কোনো ক্ষতি করিনি আমি, আর আজ তুই তুই এত বড় ক্ষতি করলি ওদের। এই ক্ষতিপূরণ করার মতন কোনো কিছু নেই আমার কাছে, ওদের সামনে আজ আমাকে আমাকে ছোট করে দিলি তুই। শুন, এই আর কত সহ্য করতে হবে, কত সহ্য করতে হবে আমাকে, কত সহ্য করতে হবে? এই যে তুই জন্মাবার পর কেন মরে গেলি না, কেন মরে গেলি না, কেন মরে গেলি না? তাহলে তাহলে শুধু আমাকে একবার কাঁদতে হতো, একবার কাঁদতে হতো আমাকে। সবকিছুর মূলে হচ্ছে ওই অজয়, তোমাদের ছোট করার জন্য ওর ওই ভাগ্নেকে দিয়ে ও কাজটা করিয়েছে। ওই দুটোকেই আমি শেষ করে ফেলবো। না না, একটা একটা করে, আগে মাথাটা কাটো, ঘরটা আপনিই মাটিতে পড়ে যাবে। হ্যালো, হ্যাঁ রঞ্জন বলো। Oh!
অজয়দা, 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 একটু তাড়াতাড়ি করুন না ডাক্তার, আমাকে যেতে হবে। একদম তাড়াহুড়া করবেন না, আপনার হাতের অবস্থা মোটেই ভালো না, পাঁচ দিন বিশ্রাম নিতে হবে। আমার মালিকের গায়ে ওরা হাত তুলেছে, অরুণ যদি একবার জানতে পারে। কারা মামার উপরে হামলা করেছে? আমরা তো কিছুই জানি না, সকালে ফ্যাক্টরি থেকে শুনলাম। চৌধুরীদের রঞ্জন বাবু স্যারকে রাস্তা থেকে তুলে এনে হসপিটালে ভর্তি করেছেন, উনি বললেন একটা লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন মোটামুটি ভালো আছে। হ্যাঁ, স্যালাইন চলছে। সকালে একবার আমার সঙ্গে কথাও বলেছিল, আমাকে বারবার করে বলে দিয়েছে অরুণ যেন কোনো মতেই জানতে না পারে। দিদি, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, মামা কেমন আছে? ভালো আছেন। মামার কি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে না অন্য কিছু? অন্য কিছু আবার কি হবে? জয়দেব চৌধুরীর লোকেরা মামাকে খুন করার চেষ্টা করেছে। কে বলেছে তোমাকে এসব? তোমার মামার গাড়ির সঙ্গে একটা ট্রাকের ধাক্কা লাগে, আমি নিজে চোখে দেখেছি। কাদের ট্রাক? অত রাতে সেটা বুঝবো কি করে? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছো। কি মুশকিল, আমি যেটা দেখেছি আমি সেটাই তো বলবো। ঠিক আছে, মামা সুস্থ হয়ে উঠলে তাকে জিজ্ঞেস করে নিও। করুন, ডাক্তার কিন্তু এখন ওনাকে কারোর সঙ্গে কথা বলতে বারণ করেছেন। তোর মামাকে মেরেছে ওই জয়দেব চৌধুরীর লোকেরা, ওদের একটাকেও ছাড়বি না, সব কটাকে কেটে ফেলবি। অরুণ, অরুণ, অরুণ শোনো। স্যার, এই পেমেন্টটা বাকি আছে, আপনি একটু দেখে নিন তো। আমার মামাকে তুই খুন করতে গেছিলিস, আজ তোকে এইখানে কেটে আমি ঝুলিয়ে রাখবো। যেহেতু অরুণ নিজে থানায় এসে সারেন্ডার করেছে,
জামিন পেয়ে যেতে পারে। না, ওর যাতে জামিন না হয় আপনি সেই ব্যবস্থাই করবেন। কিছুদিন ও জেল হাজতে থাকুক, আর আপনি ওকে সেই জেলেই রাখার ব্যবস্থা করবেন যেখানে আপনার জানাশোনা আছে। ঠিক আছে স্যার, আমি দেখে নিচ্ছি। দীপা, তোর হয়তো খারাপ লাগছে যে আমি অরুণের জামিনের ব্যবস্থা করলাম না। তুই হয়তো এটাই ঠিক মনে করেছিস। ও যতদিন হাজতে থাকবে ততদিন ও নিরাপদে থাকবে, অন্তত আমি যে কদিন হসপিটালে আছি ও ততদিন পুলিশের হেফাজতেই থাক। তুই যেটাই করিস না কেন, অরুণের ভালোর জন্যই করবি। মা হয়ে আমি হয়তো খারাপ চাইতে পারি, কিন্তু তুই ওর একটুও খারাপ চাইবি না। হ্যালো স্যার, অরুণের জামিন হয়ে গেছে স্যার। হ্যাঁ, ওর এক বন্ধুর জানাশোনা এমএলএ ওর জামিন করিয়ে দিয়েছে স্যার। অরুণ বাড়ি যাবি, চল। আমি বাড়ি যাব না। বাড়ি যাবি না তো কি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি নাকি? হ্যাঁ, এমনিতেই তোর জন্য ঠাম্মা কাকিমা সব নামা খাওয়া বন্ধ করে দিয়েছে। তোর মামা? চল বাড়ি চল। আমি যাব না। আমি তোকে আসতে বলেছি। যতক্ষণ না ওই জয়দেব চৌধুরীকে আমি শেষ করছি আমি বাড়ি ঢুকবো না। তোমার উপরে যারা হাত তুলেছে তাদের সব কটাকে আমি রাস্তায় ফেলে কুপাবো। তাহলে যা, যা দাঁড়িয়ে আছিস কেন, শেষ করে ফেলো ওদেরকে। রাস্তায় ফেলে কুপাও জয়দেব চৌধুরীকে। যে জয়দেব চৌধুরী হচ্ছে আমার শালা, যা খুন করে ফেল চৈতিকে, যে চৈতি হচ্ছে আমার স্ত্রী, পিসি, সুনন্দা, দিতি, সবাইকে মেরে ফেল, শেষ করে দে। তারপর এসে আমাকে আমাকে মেরে ফেল। যা দাঁড়িয়ে আছিস কেন, যা। 15টা বছর ভেতরে ক্ষতটা নিয়ে আমি বেঁচে আছি। ভেবেছি এটা ক্যান্সার তো নয়, একদিন একদিন নিশ্চয়ই সেরে যাবে, কিন্তু আজ দেখছি ক্যান্সারেরও বাড়া। হে শর্মা নয়, ভগবানের কাছে সাত করে একটা ছেলে চেয়েছিলাম। যদি জানতাম তোর মতো এরকম একটা অকাল কুষ্মণ্ড জন্মাবে তাহলে কখনো চাইতাম না, কখনো না। বলতে দে আমাকে, কেন সারা জীবন সবকিছুর জন্য দোষী হয়ে থাকতে হবে আমাকে? ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল, শ্বশুর বাড়ির সবার কাছে দোষী হলাম আমি। অলক্ষণে বদনাম নিয়ে এক কাপড়ে চলে আসতে হলো, বৌদির কাছে অপরাধী হয়ে আছি আমি। আমার ছেলের জন্য বৌদি কাজ ঘর ছাড়তে হয়েছে, ওর জন্য বৌদি আর তুই আজ আলাদা। এত যন্ত্রণা দেবার থেকে একটু বিষ এনে দে না। বিষ খাই দে। আমার বাবা কেমন ছিল আমি জানি না, ছোটবেলা থেকে তোমার কোলে করে ঘুরেছি, তোমার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়েছি। আমার মামাকে যদি কেউ মারতে চায় আমি তাদেরকে ছেড়ে দেব। তোর এতে কোনো দোষ নেই,
সব দোষ আমাদের ভাগ্যের। ভগবান আমাদেরকে শাস্তি দিয়েছেন। তুই তো শুধু একটা মূর্তি ভেঙেছিস, আর আজ ওরা সম্পর্কটাকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে আমাদের সম্পর্কটাকে ভেঙে দিল। সেই থেকে আমরা সবাই দিন করছি বৌমা ফিরে আসবে, কিন্তু ভগবানই বোধহয় সেরকম ইচ্ছে নয়। তাই তোকে দিয়ে আর একটা ক্ষতি করালো। তোমার ভগবান আর আমাকে দিয়ে একটাও ক্ষতি করাতে পারবে না দিদা। আর যে কটা ক্ষতি আমাকে দিয়ে করিয়েছে তার সবকটা পূরণ করতে হবে তাকে। মামিকে আমি আবার মামার কাছে ফিরিয়ে আনবো। ভগবান যেন তোর কথা শুনে দাদুভাই, ভগবান যেন তোর কথা শুনে। কে মারলে কেন? দেখছো না কিভাবে মূর্তিটা ভেঙে ফেললো? তাই বলে তুমি এইটুকু বাচ্চার গায়ে হাত তুলবে? আমি ওকে শাসন করেছি যাতে ভবিষ্যতে এরকম ভুলও কম করে। আমাকে মারো মামা, একবার আমাকে মারো। ওঠ ওঠ, এত ক্ষতি করেছি তোমার আর তুমি আমাকে একটাও শাস্তি দেবে না। দেব, অনেক বড় শাস্তি দেব আমি তোকে, নিতে পারবি? আজকের পর থেকে কাউকে মারার জন্যে এই হাতে আর কখনো কোনো ছুরি বা কাটারি তুলে নিবি না। আমি আর কাউকে কোনোদিনও আমার নামে তোমার কাছে অভিষেক করতে দেব না। তোমার সব ক্ষতি আমি পূরণ করে দেবো মামা, সব ক্ষতি আমি পূরণ করে দেবো। যতক্ষণ না আমি এর বদলা নিচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। অজয় আর ওর ভাগ্নে দুটোকেই আমি শেষ করব। এখন না, হাওয়া এখন গরম আছে, এলাকার লোক এখন ওদের দিকে। ওরা বলছে অরুণ যেটা করেছে সেটা ঠিক করেছে। এখন যদি আমরা ওদের কিছু করি ওরা কিন্তু আমাদের জ্যান্ত পুড়িয়ে মারবে। ওদের লোক আছে, আমাদের লোক নেই। দরকার হলে বাইরে থেকে আরো লোক নিয়ে আসবো, তাতে একটা দাঙ্গা বাঁধবে। হয়তো দেখা যাবে ওরা বেঁচে রইল, আমরা রইলাম না। মাঠটাকে অন্য ভাবে দিতে হবে। তুমি অরুণের কাছে কেসটা উইথড্র করে নাও। কে? তোমার মাথাটা তার কাজ করছে না নাকি? আগে কথাটা শোনো না, তুমি যদি অরুণের এগেনস্টে কেসটা উইথড্র করে নাও তাহলে এলাকার লোকের কাছে তুমি ভালো মানুষ হয়ে যাবে। এরপর অরুণ যদি কোনোদিন রাস্তাঘাটে মরে পড়েও থাকে তাহলে লোকে কিন্তু আমাদের দোষ দিতে পারবে না, কারণ আমরা তো ভালো মানুষ।
আমি খুব খুশি হয়েছি দাদা কেসটা তুলে নেওয়ায়। আমি তো আমার এই হাতটা ফিরে পাবো না। শুধু শুধু কাটা হাতে আর এই অশান্তির বীজ ধরে রাখি কেন বলো? দিদি, তুমি আমার একটা কথা রাখবে? ভুলে যাও না সব। দিদি, অজয় দা এখনো তোমাকে ভালোবাসে। ফিরে যাওয়ার সব রাস্তা খোলা আছে তোমার। তুমি শুধু একটু সাহস করে এগো। রঞ্জন। হ্যাঁ দিদি। কেমন আছো রঞ্জন? আমি পরে আসছি রঞ্জন। অজয় দা, দিদি থাকলে আপনি আমাকে দেখতে আসবেন না? টেম্পারেচারটা একটু দেখব। আপনি আছেন তো? দু মিনিট পর টেম্পারেচারটা দেখে নেবেন। থ্যাংক ইউ। কিন্তু ঘড়ি ছাড়া তো দিব্যি চলছিল। চলে যে যাচ্ছিল সেটা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু এটা যদি তোমার হাতে সব সময় থাকে তাহলে তোমাকে মনে করিয়ে দেবে তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, দু মিনিট হয়ে গেছে। নরমাল আছে রঞ্জন? দিদি একটু ফ্যানটা বন্ধ করে দেবে, শীত করছে আমার। কি দরকার ছিল মাইনের টাকা থেকে আমার জন্য এটা কেনার? মাইনের টাকা থেকে আমি এটা খরচ করিনি। তাহলে? আমি এটা ধার করে কিনেছি। তুমি লোকের থেকে টাকা ধার করে আমার জন্য নূপুর কিনেছো? আস্তে ম্যাডাম, আস্তে। নালে লোকে জানবে কি করে যে আমি আমার বউকে কতটা ভালোবাসি? আজ আমি আসি রঞ্জন। আবার আসবেন। অজয় দা, অরুণের এগেনস্টে কেসটা তুলে নেওয়া হয়েছে। ধন্যবাদ। ঠিক বলেছিস। দিদি, আমি ক্লাসে যাচ্ছি। তোমার সঙ্গে একটু কথা ছিল। আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। কিন্তু আমার কথাটা তো শোনো। কোনো প্রয়োজন নেই। দিদি, ও বললো তো তোমার সঙ্গে কোনো কথা নেই। যত সব সম্পর্ক, সম্পর্ক কি? সম্পর্ক হলো দুটি মানুষের তৈরি করা একটা সেতু। এক্সকিউজ মি স্যার। কি ব্যাপার? তিথির সঙ্গে আমার একটু কথা আছে। ক্লাস চলছে। আমার সাবজেক্টটাও একই, রিলেশনশিপ। আমি জানি তোমার চোখে আমি সব থেকে খারাপ ছেলে। ভুল করেছি,
অন্যায় করেছি আমি। আজ সে ভুলের প্রায়শ্চিত করতে চাই, তাই আজ তোমাকে আমার সব থেকে বেশি দরকার তিথি। নিজের জন্য নয়, আমার মামা আর তোমার পিসির জন্য। আমার দোষে যারা সম্পর্ক ভেঙে দূরে সরে আছে, তাদের ওই ভাঙা সম্পর্কের সেতুটা আমি আবার বাঁধতে চাই তিথি। আমি আমার মামাকে ভালোবাসি, তুমিও তোমার পিসিকে ভালোবাসো, তুমিও ওদের একসাথে দেখতে চাও, বলো চাও না? লোকেরা ভালো কাজ করার জন্য অনেক সময় খারাপ লোকেদের সাথেও হাত মেলায়, মনে করো না? তুমিও একটা ভালো কাজ করার জন্য এই খারাপ ছেলেটার সাথে হাত মিলিয়েছো, যে তোমাকে ভালোবাসে। যদি শাস্তি দিতে চাও পরে দিও, তোমার সব শাস্তি আমি মুখ বুঝে মেনে নেব, কিচ্ছু বলবো না। কিন্তু আজ, আজ যদি আমরা এই দুটো পরিবারকে এক করতে না পারি, তাহলে হয়তো আর কোনোদিনও পারবো না। প্লিজ, class is postponed. Yeah.
তোমা ছাড়া কাউকে মন দেব না আজ থেকে দুটি চোখে স্বপ্ন তুমি ছাড়া দেখব না চুপি চুপি এই যাওয়া ভালো La 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 আজ তুমি আমাদের বাড়িতে প্রথম এলে কি বলে তোমায় আশীর্বাদ করি বলো তো আশীর্বাদ পাওয়ার মতো জায়গাতে আমি তো নেই মাসিমা ওটা বরং থাক আশীর্বাদ না করলে প্রণামটাকে অসম্মান করা হয় জীবনে যদি একটাও পুণ্য করে থাকি সেই পুণ্যের ফল যেন ভগবান তোমাকে দেন নারকেল নাড়ু বানিয়েছি দাঁড়াও নিয়ে আসছি এটা আমার কাছ থেকে তোমার পাওনা যদি জানতাম এ বাড়িতে আমার জন্য এত কিছু আছে তাহলে অনেক আগেই চলে আসতাম বড্ড দেরি হয়ে গেল এই হতবাগা তুই ওকে নিয়ে আসছিস আমাকে একবার আগে ফোন করে জানিয়ে দিতে পারলি না দেখিস বাড়িটা আর কি অবস্থা হয়ে আছে এই দেখ আরে আমি আমার পিসমশের বাড়িতে আসব তার জন্য কি বাড়ি সাজিয়ে রাখতে হবে আমি আপনাদের পর নাকি এতদিন তো পরই হয়েছিল কেন পর করে রেখেছিলেন পিসমশাই কতটা যন্ত্রণা নিয়ে পিসি একটা দিন কাটিয়েছে আপনি জানেন প্রত্যেকটা দিন সকালে উঠে পিসি হয়তো ভেবেছে আপনি পিসিকে নিতে আসবেন আপনি আসেননি তোমার পিসির হয়ে তুমি কি আমাকে দোষারোপ করতে এসেছো তিথি আমি তো জানি না দোষটা কার শুধু এইটুকুই জানি দোষটা যারই হোক কষ্টটা পাচ্ছেন আপনারা দুজন পিসিকে ফিরিয়ে নিয়ে আসুন পিসমশাই আমি আনতে চাইলেও তোমার পিসি ফিরে আসবে না তিথি আসার হলে অনেক আগেই ফিরে আসত আমি মামিকে ফিরিয়ে নিয়ে আসব যদি পিসি ফিরে আসে তাহলে আপনি পিসিকে আগের মতোই ভালোবাসবেন তো পিসমশাই এই নাও মা নাও প্রত্যেকটা দিন সকালে উঠে আমিও ভেবেছি যে ও ফিরে এসেছে কিন্তু রঞ্জনের সঙ্গে আপনাদের মেয়ের বিয়েতে আপনারাই তো বেশি উৎসাহ দেখিয়েছিলেন তখন রঞ্জন এখনকার মতো অবস্থায় ছিল না যার একটা হাত নেই সেরকম ছেলেকে বিয়ে করতে বলবো কি করে মেয়েকে আমাকে ক্ষমা করবেন দেখ আর কত সর্বনাশ হবে সবে তো শুরু ওই একটা ছেলে আমাদের সবার জীবনে সর্বনাশ ডেকে আনছে আর সেই ছেলেটার সঙ্গে তোমার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে তাদের বাড়িতে যাতায়াত করছে বেবনা বানিয়ে বলছি এতে আমার কোনো স্বার্থ নেই এই পরিবারের ভালো মন্দ সঙ্গে জড়িয়ে আছি তাই যেটা সত্যি সেটা বললাম কোথায় গিয়েছিলি আমি জিজ্ঞেস করছি কোথায় গিয়েছিলি পিসমশাইয়ের বাড়িতে কার পারমিশনে তুই ওর বাড়ি গেছিলি মা
আমি আমার পিসু মশাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, তার জন্য পারমিশন নেওয়ার কি আছে? পিসু মশাই? ও তোর পিসু মশাই নয়, ও আমাদের শত্রু। বল, বলো আমাদের শত্রু, বল বল। ছেড়ে দাও না ওকে, মেয়ে মরে যাবে। তোমার মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, একটা বিষ ঝড় পেটে ধরেছে। আপনি চুপ করুন, সবচেয়ে বড় বিষ ঝড় তো আপনি। আপনাকে বিষ পাল খাইয়ে যাচ্ছেন, মানুষ করেছেন, ওকে তো মানুষ তৈরি করেছেন। উড়ে জয়দেব, তোর বউয়ের মুখে তো কথা ফুটেছে, এ তো ভালো লক্ষণ নয়। এরপর তো আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। কি বলে তুমি? আমি অমানুষ? যাও, তোমাকে এই অমানুষের সঙ্গে থাকতে হবে না। অনেক হাত লম্বা হয়েছে তোর, আর লম্বা করিস না, এবার আমাকে আমার হাত লম্বা করতে হবে। চৈতালি, তোকে বারণ করে দিচ্ছি, ওদের কারো গায়ে হাত তুলবি না। তিথি যদি ও বাড়ির বউ হবার কথা ভাবে, শুধু মারা নয়, একেবারে মেরে ফেলবো দুটোকেই, আর সেটা তোর চোখের সামনে। তুই অরুণের কোনো ক্ষতি করবি না। বেশ, করব না। তুই ডিভোর্স পেপারে সই করে দে। তুই তো বলেছিলি তিথির সঙ্গে ওদের বাড়ির কারুর কোনো সম্পর্ক তৈরি হবে না, আর যদি সেটা হয় সেটা তুই সবচেয়ে আগে আটকাবি। আটকাবার এই একটাই রাস্তা। অরুণের বাঁচা মরা নির্ভর করছে তোর এই সইটার উপর। সই কর। পিসি, তুমি এতে সই করো না, তাহলে আমি তোমার সাথে কোনোদিনও কথা বলবো না। কি হলো সই কর? অজাদা, আপনার একটা চিঠি আছে। সই করে দিন। কার চিঠি রে? চিঠি নয়, ডিভোর্সের নোটিশ। তুমি এখানে এসেছো কেন? তোমাকে নিয়ে যেতে এসেছি মামি। আমি সব জুড়ে দিয়েছি তোমার, আমি সব জুড়ে দিয়েছি মামি। এবারে তুমি ফিরে যাবে তো? তুমি যদি চাও আমি মাকে নিয়ে অন্য কোথাও চলে যাব মামি। আমার জীবন থেকে যে দিনগুলো চলে গেছে সেগুলো ফিরিয়ে দিতে পারবে? রঞ্জনের হাতটা ফিরিয়ে দিতে পারবে? কিন্তু আমার অন্যায় শাস্তি তুমি মামাকে কেন দিচ্ছ? আমি কাউকে কোনো শাস্তি দিচ্ছি না অরুণ, আমি যেটা করছি সবার ভালোর জন্যই করছি। আমি অন্য কারোর ভালো মন্দ নিয়ে ভাবতে চাই না মামি, আমি শুধু তোমার আর মামার ভালো দেখতে চাই। তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব না অরুণ। অত সহজে কিছু করা যাবে না। ওই দে, আমরা বাড়িতে ছিলাম না, অমনি বেড়াল ঢুকে পড়েছে। দূর কর, দূর কর ওটাকে। তুমি এখান থেকে যাও অরুণ। বললাম তো তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব না। স্কাউন্ডরেল, তোকে আমি শেষ করে দেব। Oh, my God.
অনেকটা রক্তক্ষরণ হয়েছে, ওনাকে এক্ষুনি ব্লাড দিতে হবে। আমাদের কাছে A1 B পজিটিভ গ্রুপের কোনো ব্লাড নেই, তবে আমরা বিভিন্ন ব্লাড ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করেছি কিন্তু এখনো কোনো রেসপন্স পাইনি। আপনারা দেখুন যদি কোনো ডোনার পাওয়া যায়। ডক্টর, আমার A1 B পজিটিভ, আমি ব্লাড দেব। থ্যাংক ইউ, আসুন আমার সঙ্গে। আমার মেয়ের শরীরে তোর রক্ত ঢুকবে না। কি উল্টো পাল্টা বলছেন আপনি, যেখানে একটা মেয়ের বাঁচা মরার প্রশ্ন? আমি বুঝবো, আমার মেয়ে মরে গেলে আমার যাবে। ডক্টর, ওকে এখান থেকে চলে যেতে বলুন, নইলে খুব খারাপ হয়ে যাবে। মামি, তুমি ওদেরকে বলো আমার রক্তটা কি দোষ করেছে। দিদা, আপনি একবার বলুন, তিথি না হলে মরে যাবে, ও খুব ভালো মেয়ে দিদা, শাস্তি দেওয়ার হলে আমাকে দিন আপনারা। তিথি কি দোষ করেছে, কেমন বাবা হয়েছেন আপনি, নিজের মেয়েকে মেরে ফেলতে চাইছেন আপনি, আপনার মেয়ের জীবন হচ্ছে রাতটা আপনার কাছে বড় হয়ে গেল। ওগো ওগো, দাও না ওকে রক্ত দিতে, তাহলে যে মেয়েটা মরে যাবে। ওর রক্তে বিষ আছে, শুধু রক্ত কেন, ওর ছায়াও আমি আমার মেয়ের উপরে পড়তে দেব না। দেখুন, টেস্ট করে দেখুন এ রক্তে কোথায় বিষ আছে, দেখুন। কাদের জন্য এসব করছো তুমি, তোমার এই যন্ত্রণার দাম এরা কেউ দেবে না, কেউ না। রক্ত পাওয়া গেছে, আবার একটা ঝামেলা পাকিয়েছিস তুই, কি হয়েছে? আমার রক্তটা কি এতটাই খারাপ মা, কাউকে দেয়া যায় না। কি হয়েছেটা কি? আমি মামিকে ফিরিয়ে আনতে ওদের বাড়ি গিয়েছিলাম, তিথির বাবা আমাকে দেখে মারতে শুরু করে, আমাকে বাঁচাতে গিয়ে তিথি পড়ে যায়, প্রচুর ব্লিডিং হয়, হসপিটালে রক্ত দিতে চাইলে ওরা আমার রক্তটা নিল না, তিথির বাবা বলল আমার রক্তে বিষ আছে। আমি কি এতটাই খারাপ মা? তুই তুই খারাপ নস বাবা, তুই আমার তুই আমার সোনা ছেলে। চল আমার সঙ্গে। দাদা চল। দাদা দাদা শোন, দাদা কে বলেছিস আমার ভাগ্নের রক্তে বিষ আছে, বেরিয়ে আয়। হেই, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে চিন্তা করছো কেন? এতদিন আমি সব মুখ বুঝে সহ্য করেছি, আপনারা আমার ব্যবসার ক্ষতি করেছেন, আমাকে খুন করতে গিয়েছিলেন আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ
আজ আপনারা আমার ভাগ্নের গায়ে হাত তুলেছেন। আসুন আসুন, এই চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে এতদিনের সব হিসেব মিটিয়ে দেব। আসুন। মামা মামা, কি করছো? কি তুমি আমাকে ছুরি কাটারি ধরতে বারণ করেছো, আর আজ তুমি নিজে সরে যা। অজয়দা অজয়দা, প্লিজ প্লিজ আপনি চলে যান এখান থেকে। রঞ্জন, এতদিন আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি, শুধুমাত্র এই বাড়িতে আমার স্ত্রী আছে বলে। সব অপমান সব যন্ত্রণা এতদিন আমি মুখ বুঝে সহ্য করেছি, ভেবেছিলাম একদিন সম্মানের সঙ্গে আমার স্ত্রীকে আমি এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাব। যদি সম্মানের কথা না ভাবতাম তাহলে অনেকদিন আগেই আমার স্ত্রীকে আমি বাড়ি থেকে তুলে নিয়ে যেতাম। কারোর বাবার ক্ষমতা ছিল না যে আমাকে আটকায়। আজ আমি সব হিসেব এখান থেকে মিটিয়ে দিয়ে যাব। সম্পর্কের হিসেব, খুনাখুনির হিসেব। এই এই অরুণ, তোমার এই হাতটা কেটেছে না? হ্যাঁ না, ধরো ধরো ধরো, ওর হাতটা কাটো, কাটো ওর এই হাতটা, এটাও তো হিসেবের মধ্যেই পড়ে। কাটো রে হাতটা রঞ্জন, কাটো। আমার ভাগ্নে যদি কোনো দোষ করে তাহলে যার কাছে দোষ করেছে সে শাস্তি দেবে, তার দাদা বা পিসি নয়। আর কেউ যদি সেই ভুলটা করে তাহলে এখানেই গর্ত করে তাকে মাটির তলায় চাপা দিয়ে রেখে দেবো। দাঁড়ান পিসু মশাই। আমি যাব আপনার সাথে। ভেবো না বাবা, আমি জলে ডুবতেও যাচ্ছি না, আগুনে পুড়ে মরতেও যাচ্ছি না। আমি সেই ঘরেই যাচ্ছি যেখানে আমাকে সারা জীবন থাকতে হবে। এইভাবে নয়, তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব অরুণের সঙ্গে গাঁঠ ছড়া বেঁধে। শুনুন, আমি আমার ভাগ্নে বউকে আপনাদের এই বাড়িতে গচ্ছিত রেখে গেলাম, দিন আর লগ্ন দেখে ওকে নিয়ে যাওয়ার তারিখটা আপনাকে জানিয়ে দেব। ওকে সাজিয়ে রাখবেন। চল অরুণ। এখনো তুমি শেষ হয়ে যাওনি। অজয় যেমন তোমার দুর্বল জায়গায় ঘা দিয়েছে, তুমি ওর দুর্বল জায়গায় আঘাত করে ওকে শেষ করো। চৈতালির আবার বিয়ে দাও, এটাই তোমার জেতা পাচার একমাত্র রাস্তা, আর অজয়কে মারারও। কিন্তু কে বিয়ে করবে চৈতালিকে? সবাই জানে অজয় স্ত্রী, আর এলাকার সমস্ত মানুষ এখন অজয়ের দিকে। তেমন কারোর খোঁজ করতে হবে যে অজয়ের উল্টো দিকের, যে চায় অজয় শেষ হোক। তুমি বিয়ে করবে? আমি? তুমি 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 আমার বন্ধু, আমার যন্ত্রণা একমাত্র তুমি বুঝবে। বলো,
তুমি বিয়ে করবে চৈতালিকে? আমার জেতা হারা সব এখন তোমার হাতে, বলো বিয়ে করবে? আমি তোমার জন্য জীবন দিতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শেখর। কিন্তু চৈতালি যদি রাজি না হয়? বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত ও জানতে পারবে না যে ওর স্বামীর নাম বদলে গেছে। কাল সকালে কিছু একটা বলে চৈতালিকে আমি মন্দিরে নিয়ে আসব। তুমিও ওখানে চলে এসো, কালই তোমাদের বিয়ে হবে। বলেছিলি অজয়ের সঙ্গে একটা বোঝাপড়ায় আসবি, তাহলে শেখরকে এখানে ডেকেছিস কেন? এটা আমাদের নিজেদের ব্যাপার। শেখরও আমার নিজের লোক। তুই সত্যি অজয়ের সঙ্গে বোঝাপড়ায় আসতে চাস তো? একেবারেই। সেই জন্যই তো শেখরকে আজ এখানে ডেকেছি, যাতে আজকের পর অজয়ের বদলে শুধু শেখরের নামটা তোর মুখে আসে। আজ এখন শেখরের সঙ্গে তোর বিয়ে। তুই বোধহয় আমার কথাটা ঠিক শুনতে পাসনি বা বুঝতে পারিসনি। আরেকবার বলি, আজ এখন শেখরের সঙ্গে তোর বিয়ে। তুই নিচ আমি জানতাম, কিন্তু এতটা নোংরা আমি জানতাম না। তোর সাহস হলো কি করে আমার সঙ্গে এরকম করার? আমি আমার স্বামীর সঙ্গে আলাদা থাকি মানে এই নয়, তুই আমার বিয়ে জান্নাত তার সঙ্গে দিয়ে দিবি। আমি এখনো অজয় স্ত্রী, আর তুই যদি আমার থেকে বড় না হতিস না, আমি তোকে চাপকে এখানে সিধে করে দিতাম। ভগবান যখন আমাকে তোর বড় করে পাঠিয়েছে, তখন বড়দের কথা শুনে চলবি। চল, অজয় আর এখন তোর স্বামী নয়। ডিভোর্স পেপারে সই করে দেওয়া মানে তোর দিক থেকে সমস্ত সম্পর্ক শেষ, আর তোর আবার বিয়ে দেওয়াটা দাদা হিসেবে আমার কর্তব্য। নে শুভ দৃষ্টি কর, শুভ দৃষ্টি কর। বিয়ের মন্ত্রে তন্ত্রে আমার খুব একটা বিশ্বাস নেই, তাই ডাইরেক্ট সিঁদুরে চলে যাচ্ছি। দাদার মতন ভুল তুমি করো না। যদি অজয়ের কানে যায় যে তুমি আমার মাথায় জোর করে সিঁদুর দিয়েছো, রাস্তায় পড়ে তোমাকে মরতে হবে। ও আমার কাজ পর্যন্ত আসতেই পারবে না। ও যখন শুনবে তুমি বিয়ে করেছো, ও এমনি হাঁটাটাকে মরবে। কিন্তু তুমি অসুচ পালন করার কোন স্কোপ পাবে না, কারণ তুমি তখন পরস্ত্রী। ভালোই করেছিস, এখানে এসেছিস। তোর সঙ্গে আমার শেষ বোঝাপড়াটা হয়ে যাবে। শেষ করে ফেল।
15টা বছর ধরে তোমার পেছনে দৌড়াচ্ছি আর নয়। মরার পালক উঠে না থাকলে বাঁচার জন্য দৌড়া। আজ বাড়ি থেকে স্নান করে বেরিয়েছি বউ নিয়ে ফিরবো বলে, একা যাই কি করে? অনেকদিন তোমাদের কোম্পানিতে সার্ভিস দিয়েছি, এবার আমার একটা প্রমোশন চাই, তোমার স্বামীর পোস্ট, বাস। আমার আর কিচ্ছু চাই না, রিটায়ার্ড লাইফটা আরামসে কাটাবো। যদি বেঁচে থাকো, প্রমোশন নয় ডিমোশন হবে তোমার। চৌধুরী ইন্ডাস্ট্রি জেনারেল ম্যানেজার নয়, রাস্তার কুকুর হবে তুমি, আর সেই রাস্তার পরে মরতে হবে তোমাকে। কে মারবে আমাকে? কে মারবে আমাকে? তোমার 15 বছরের পুরনো জং ধরা বর? ওটা নেই, ওটা নেই, এখন আমি আছি, আমি আমি তোমার নতুন রমচং এর বর। চিৎকার করো, চিৎকার করো, সবাইকে বলো আমি তোমার স্বামী, যাতে মরতে মরতে তোমার বর জেনে যেতে পারে তোমার একটা হিল্লে হয়ে গেছে। বলো বলো, সাক্ষী দরকার, পরে পরে নিজের মমির বিয়ে দেখ।
চৈতালি মামা অপরাধী নিজ মুখে তার অপরাধ স্বীকার করেছে এবং যেহেতু এটা তার প্রথম অপরাধ তাই আদালত তাকে চার বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল অরুণ আজ জেল থেকে বেরিয়ে আসছে পিসি বাড়ি পর্যন্ত যেন পৌঁছতে না পারে ওকে আমার চোখের সামনে তুই গুলি করবি তাহলে আমার বুকে জ্বালাটা একটু কমবে অরুণ আয় আয় আমার কাছে আয় আর দিদা কেমন আছে মামা ভালো তিথিও ভালো আছে আজ ওর বিয়ে ভালো খবর কার সঙ্গে বিয়ে জিজ্ঞেস করলি না কোনো ভালো ছেলের সঙ্গে নিশ্চয়ই তোর সঙ্গে आए तिथि तिथि ऋषि ওদের মারার জন্য আর গাড়ির তেল পুড়িয়ে এগিয়ে যেতে হলো না ওদের সাধ হয়েছে এই চৌধুরী ভিলার কম্পাউন্ডে পড়েই মরবে সাধ পূরণ কর ওদের ওরা তোকে জোড়া হাতে আশীর্বাদ করবে শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম কবে তুমি ফিরে আসবে তিথিকে বিয়ে করে এ বাড়ি থেকে নিয়ে যাবে আমি তিথিকে বিয়ে করতে পারবো না মামি কি বলছো তুমি তিথি চারটে বছর ধরে তোমার জন্য চোখে জল ফেলেছে তোমার মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিয়েছে আর আজকে তুমি সেই স্বপ্ন ভেঙে দিলে একদিন আমি কথা দিয়েছিলাম যে তোর সঙ্গে তিথির তোর সঙ্গে তিথির আমি কাঠ ছোড়া বেঁধে এই বাড়ি থেকে নিয়ে যাবো ওদেরকে বলে দিয়ে গেছিলাম দিন লগ্ন আর আজ তুই বলছিস যে তিথিকে তুই বিয়ে করতে পারবি না আমার যে আরেকটা ক্ষতিপূরণ বাকি আছে মামা রঞ্জনের হাতটা আমি আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না কিন্তু ওর জীবনটা আমি সুন্দর করে সাজিয়ে দিতে পারি তিথি রঞ্জনকে বিয়ে করুক তুই জানিস যে তুই কি বলছিস আমাদের এই দুটো পরিবারের জন্য এইটাই সব থেকে ভালো হবে মামা তিথি তিথি শোনো তিথি রঞ্জন খুব ভালো ছেলে তিথি ওর তোমার মতন একজনকে দরকার যে ওর জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেবে আমার কথা একবার ভাবলে না তুমি একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করা কতটা কষ্টের এটা তুমি বোঝো কারো কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকাও অনেক কষ্টের তিথি আমার জন্য রঞ্জনের হাত গেছে ওর বিয়ে ভেঙে গেছে এটুকু যদি আমি ওর জন্য না করতে পারি তাহলে সারা জীবন আমি ওর কাছে অপরাধী হয়ে থাকবো তোমার কাছে আমি কোনোদিনও কিছু চাইনি তিথি আজ চাইছি তুমি রঞ্জনকে বিয়ে করো তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব আমাকে অপরাধ মুক্ত করার জন্য
আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি এতে খুশি হও আমি তাই করব। থ্যাংক ইউ তিথি। তোমার লাকি আংটিটা এটা রঞ্জনকে দিও, তোমার হাতে পরিয়ে দেবে। চলো, সবাই দাঁড়িয়ে আছে। কিরে, সব কথা হয়ে গেছে তো? নে, এবারে বিয়ের জন্য তৈরি হ। চৈতালি, মামা, আমি তিথিকে সব বুঝিয়ে বলেছি। তিথি রঞ্জনকে বিয়ে করতে রাজি না। অরুণ, তিথি তোমাকে ভালোবাসে। আমি তিথিকে বিয়ে করলে ওর জীবনে আমি একটা বিরাট ক্ষতি হয়ে থাকব। সারা জীবন চেষ্টা করলেও আমি সেই ক্ষতি পূরণ করতে পারবো না। কোনো ক্ষতি হবে না রঞ্জন, বরং এতদিন ধরে তোমাদের সবার যে ক্ষতিটা হয়েছিল তার সবটা পূরণ করে দিয়েছি আমি। দুটো পরিবারের শান্তির জন্য কেন তুমি বারবার নিজেকে বলি দেবে? রঞ্জনের হাত কেটে যাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট, অথচ তার জন্য তুমি তোমার ভালোবাসাকে শেষ করছো। শিখরকে খুন করলাম আমি, অথচ আমার হয়ে জেল খেটে এলে তুমি। চৈতালি, কে বলছো কি তুমি? হ্যাঁ, শিখরকে অরুণ খুন করেনি, খুন করেছি আমি। মামি, ত্রিশূলটা আমাকে দাও, কাউকে কিচ্ছু বলবে না তুমি। না অরুণ, খুন আমি করেছি, শাস্তি হলে আমার হবে। তুমি যাও এখান থেকে, যাও। মামি, আমি এতদিন ধরে শুধু একটাই চেষ্টা করে গেছি, তোমাকে মামার কাছে ফিরিয়ে নেব। দুটো পরিবার সব বিবাদ ভুলে আবার একসঙ্গে থাকবে, সেটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। মনে করো না, সেই ছোট্ট অরুণ তোমার কাছে ভিক্ষে চাইছে, ত্রিশূলটা আমার কাছে দাও। কেন কেন করেছিস এসব? হ্যাঁ, ছোটবেলা থেকে আমাকে সব কথা বলতিস, আর এই কথাটা বলতে পারিস নি? আরে এই আমি মরে গেছিলাম, মরে গেছিলাম আমি। আমার স্ত্রীর হয় না আমি জেল খাটতাম, জেলের ঘানি টেনে মামা মামিকে সুখী করতে গেছিলি, একটা টেনে চর মারতে ইচ্ছে করছে, রাস্কেল। এই এদিকে আয়। এইটুকু একটা ছেলে, এত বড় মনটা তুই কোথায় লুকিয়ে রেখেছিলিস রে? আমি যদি তোর সম্পর্কে দিদা না হতাম তাহলে তোকে একটা প্রণাম করতাম। দিদা, সব সময় তোদের সর্বনাশ চেয়েছি, তোদের মৃত্যু কামনা করেছি। আজ ভগবানের কাছে মাথা ঠুকে বলতে ইচ্ছে করছে যে ঠাকুর এই ছেলেটাকে অনেক অনেক দিন বাঁচিয়ে রাখো ঠাকুর। তিথিকে আমি অন্য কারোর হাতে দেব না, তিথির বিয়ে আমি তোর সঙ্গেই দেব। না, এই বিয়েতে আমার মত নেই। বেশি বাবাগিরি দেখাস না। কেন মত নেই কেন? আরে আগে পুরনো সম্পর্কটা রিনিউ হোক, অজয় আর চৈতালি আগে মালা বদল করবে, তারপর নতুন সম্পর্ক। কে আয়। আরে আগে আয় এদিকে। চলুন,
আমরাও চলে এসেছি। আরে এসব কি? নে ধর, আগে তোমাদের মালা বদল হবে মামা, তারপর আমার নম্বর আসবে। হুম, কিন্তু এই তো পুরনো মালা। বাবা পঞ্চাননের মন্দির থেকে নিয়ে এসেছি ইয়োর অনার, সেই মালা বাবা এতদিন ধরে আগলে রেখেছিল। তোমরা সব মালপত্র নাবাও, নাবাও সব ঠিক করে। এবার আমার ডিউটি। আপনার আবার এখানে কি কাজ? ক্যাটারিং, জোড়া বিয়ে তো, শালা একা সামলাতে পারবে না, তাই ছুটি নিয়ে চলে এলাম। আপনি একটা কাজ করবেন, আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি দেবেন, ঘরে একেবারে বাঁধিয়ে রেখে দেবো। আচ্ছা।